আসসালামু আলাইকুম। আমাদের যে প্যারেন্টিং এর লাইফ শুরু করার কথা ছিল, আমরা এখন শুরু করতে যাচ্ছি। আমি কিছু সময় নিচ্ছি যাতে সবাই আসতে পারেন। আমাদের গত অক্টোবর মাসের 14 তারিখে, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, ওয়াহিদ, জুবেরি, সিজার, সালসাবিল, নকি, আমিন, আরো অনেকে জয়েন করছেন। আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগতম আমাদের প্যারেন্টিং নিয়ে আলোচনা প্রোগ্রামে। আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে ফিডব্যাক দিলে আমি বুঝতে পারবো। ওয়ালাইকুম আসসালাম, ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু ফিডব্যাক দিলে আমি বুঝতে পারবো। যেটা আমি বলছিলাম যে আমাদের গত বছর অক্টোবর মাসের 14 তারিখে আমরা প্রথম লাইভ করেছিলাম, সবার অনুরোধ থেকে, যে আমরা যে প্যারেন্টিং প্রেজেন্টেশন গুলো আপলোড করছিলাম সেটা নিয়ে যেন আমরা একটু আলোচনা করি। আপনারা এর মধ্যে অবগত আছেন হয়তো যে আমরা এই 20 তারিখে, অর্থাৎ গত শনিবারে, আমরা আরেকটি প্যারেন্টিং সেশন করেছি। আমরা বছরে 3টা প্যারেন্টিং সেশন করি, জানুয়ারি মাসে একটা, কারণ এই সময় ক্যানাডাতে উইন্টার ব্রেক থাকে, তার পরপরই আমরা উইন্টার ব্রেকের শেষের দিকে আমরা এটা করি। সেপ্টেম্বর মাসে আমাদের এখানে স্কুল সেশন শুরু হয়, সো স্কুলকে সামনে রেখে আমরা একটা সেপ্টেম্বর মাসে করি, আর এরপরে সামার ব্রেক কে সামনে রেখে আমরা জুন মাসের শেষের দিকে একটা করি। মাহফুজ খান ইমন ভাই, আপনি বলেছেন শুনতে পাচ্ছি, ধন্যবাদ ভাই আপনার ফিডব্যাকের জন্য। হ্যাঁ, অনেকে অপেক্ষা করছিলেন। আসলে আমরা যতগুলো করতে চাচ্ছি ততগুলো হয়তো আমাদের দৈনন্দিন জীবনের ব্যস্ততার জন্য করতে পারছি না। আমি যতটা সম্ভব চেষ্টা করছি যাতে ইনফরমেশন দেওয়ার জন্য আপনারা উপকৃত হতে পারেন। তো আমরা গত লাইভে বলেছিলাম যে আমাদের এই আমার এই লাইভটার উদ্দেশ্য শুধুমাত্র প্যারেন্টিং নিয়ে আলোচনা করা না, বরঞ্চ প্যারেন্টিং নিয়ে যারা ছোট ছোট সেশন চালাতে চাচ্ছেন তাদের সাথে আমাদের যে এক্সপেরিয়েন্স এই সেশন গুলো চালাতে গিয়ে হয়েছে সেটা শেয়ার করা, একই সাথে সেশনে আমরা কি নিয়ে আলোচনা করেছি সেটাও কিছুটা দেয়া, যাতে যারা প্যারেন্টিং নিয়ে কিছু শুনতে চাচ্ছেন তারা উপকৃত হতে পারেন। তো আমরা গত আমি আমার এখানে চেষ্টা করেছি, আমি টেকনিক্যাল একটু সাপোর্টের আমার দরকার ছিল, যদি কেউ থাকেন আমাকে জানাবেন। আমি এরকম কিছু খুঁজছিলাম যে আমি যখন লাইভে থাকব তখন আমাকে না দেখিয়ে বরঞ্চ আমার স্ক্রিনটা যাতে শেয়ার করতে পারি, কিন্তু আমি এরকম কিছু খুঁজে পাইনি। যদি কারো কাছে এরকম কোনো ওয়ে থাকে যে আপনারা জানেন যে কিভাবে আমাকে না দেখিয়ে আমি আমার স্ক্রিন শেয়ার করতে পারি, তাহলে আপনাদের বেশি উপকার হবে। তো আমাকে যদি কারো কাছে ইনফরমেশন থাকে আমাকে একটু কাইন্ডলি জানিয়েন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। তো আমি চেষ্টা করেছি যে আমি আর একটা ল্যাপটপ এখানে রেখেছি যেটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না, তারপর আপনারা বুঝতে পারছেন যে এখানে আমি দেখানোর চেষ্টা করব। তো আমরা এই যে জানুয়ারি আমি আমার ফার্স্ট লাইভে আমাদের ফার্স্ট যে সেশনটা হয়েছিল প্রেজেন্টেশন 1 নিয়ে আলোচনা করেছিলাম, আর আমাদের জানুয়ারি মাসে যেটা হয়েছে সেটা আমাদের প্রেজেন্টেশন 4 ছিল, অর্থাৎ আমরা 4 নাম্বার প্রেজেন্টেশন করেছি ক্যালগেরিতে। আমরা আজকে 4 নাম্বার প্রেজেন্টেশনটা নিয়ে আলোচনা করব। 2 আর 3 যেটা আমাদের স্কিপ করে গেছে সেই দুটো আমি কোনো এক সময় মাঝখানে করে দিব যাতে কন্টিনিউশনটা আপনারা রাখতে পারেন। তো প্রেজেন্টেশন 4 নাম্বার হয়েছিল আমাদের এখানে এবং আমি সেটা আপলোড করে দিয়েছি। আপনারা অনেকেই যারা গত সেশনে উপস্থিত ছিলেন তারা জানেন যে আমরা একটা ওয়েবসাইট খুলেছি উইবলিতে, ওয়েবসাইটটার অ্যাড্রেস হচ্ছে parentingfocus.weebly
com. আমি আমার হাজবেন্ডকে বলবো যে এটা একটু বলেছি। দিয়ে দিতে, সে দিয়ে দিবে কমেন্টে। প্যারেন্টিং ফোকাস একসাথে লেখে .weebly.com, আপনাদের যাদের কাছে ল্যাপটপ আছে যদি ঢুকে যান তাহলে আপনারা এই হোম পেজটা দেখতে পাবেন, এবং এই হোম পেজটার মধ্যে প্রেজেন্টেশন সেকেন্ড এটাতে ক্লিক করলে এরকম একটা পেজ খুলবে। খুব ভালো দেখা যাচ্ছে না, কারণ আমিও দেখার চেষ্টা করছি। এরপরে আপনি আপনারা স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন প্রথমেই দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড স্লাইড, যেটা আমরা আগের বার আলোচনা করেছি যে আমরা প্রতি প্রতি অনুষ্ঠান শুরু হওয়ার আগে একটু সময় থাকে যখন কিছু লোক আসে কিছু লোক আসে না, সবাই এসে একটু সোশ্যালাইজ করার চেষ্টা করে, এর সাথে ওর সাথে কথা বলার চেষ্টা করে, ওই সময়টাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করি এই ব্যাকগ্রাউন্ড স্লাইড দিয়ে। এতে প্যারেন্টরা এসেই প্রেজেন্টেশন পেছনে যেখানে স্লাইড গুলো চলতে থাকে তাকিয়ে কিছু ইনফরমেশন পেয়ে যায়। তো আপনারাও যারা এরকম কিছু প্যারেন্টিং স্লাইড করে রাখতে পারেন, ব্যাকগ্রাউন্ড স্লাইড। এরপরে প্রেজেন্টেশন 1 দেয়া আছে, যেটা নিয়ে আমরা গত লাইভে আলোচনা করেছি, স্লাইড গুলো আপলোড করা আছে এবং একই সাথে কোন স্লাইডে আমরা কি কি আলোচনা করেছি সেইগুলো দেওয়া আছে। আপনারা আরো স্ক্রল ডাউন করলে পেয়ে যাবেন প্রেজেন্টেশন 2, আমরা এটা পরে কোনো এক সময় আলোচনা করে দেব। এরপরে প্রেজেন্টেশন 3 আসবে, প্রেজেন্টেশন 3। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্টেশন 4। আপনারা খেয়াল করবেন যে প্রেজেন্টেশন 4 যখন আসছে তখন পার্ট 1 আর পার্ট 2 আসছে, কারণ হচ্ছে এখানে যতগুলো স্লাইড ছিল একবারে উইবলি আপলোড করতে চাইনি, সো আমাকে দুইটা ভাগে আপলোড করতে হয়েছে। সো আপনারা যদি আমরা পার্ট 1 দিয়ে শুরু করি, এখানে আমাদের প্রেজেন্টেশনের আগেও কি কি হয়েছিল আমি সেটা নিয়েও একটু আলোচনা করতে চাই। আমাদের প্রথমে ছিল, আমরা অনুষ্ঠানটা এভাবে শুরু করেছিলাম, আমরা 3টা থেকে 3:30 সময়টা রেখেছিলাম আসর প্রেয়ার এবং রিফ্রেশমেন্ট, কিছু খাওয়া দাওয়ার জন্য। কারণ হচ্ছে আমরা জানি অনেকে আসতে কিছুটা সময় দেরি করে, অ্যাট দ্য সেম টাইম আমরা প্যারেন্টিং সেশনে ঠিক সময়ে প্যারেন্টিং সেশন শুরু করতে চেয়েছিলাম, অর্থাৎ আমরা বলেছি 3টায় শুরু করব, আমরা এক্স্যাক্টলি 3টাতেই শুরু করতে চেয়েছিলাম, কারণ আমরা প্যারেন্টদেরকে বোঝাতে চাচ্ছিলাম যে টাইম যখন আমরা কোনো কিছু যেন টাইমলি শুরু করার অভ্যাসটা আমাদের মধ্যে তৈরি হয়। তো আমরা 3টার সেশন এক্স্যাক্টলি 3টাতে শুরু করতে চেয়েছি, যাতে প্যারেন্টরা রোল মডেল হতে পারেন তাদের সন্তানদের জন্য, যে তারা যখন টাইমের কথা বলেন সন্তানদেরকে যে আমরা 3টার সময় কোথায় যাব বা 3টার সময় প্রোগ্রাম করব, তারা যেন এক্স্যাক্টলি 3টাতেই শুরু করেন, এই হ্যাবিটটা গ্রো করানোর জন্য আমরা এটা করেছি। কিন্তু তাতে আবার একটা ডাইলেমা হয়েছিল যে অনেকে হয়তো 3টায় আসতে পারছিলেন না, যার ফলে প্রোগ্রামের কিছু অংশ মিস করছিলেন। তো কিভাবে এই দুটো সমস্যার সমাধান করা যায় আমরা পরবর্তী এটা চিন্তা করে বের করলাম যে আমরা 3টায় প্রোগ্রাম শুরু করব, কিন্তু এই সময় এমন কিছু রাখবো যেটা কেউ যদি কিছু অংশ মিসও করেন তাহলে খুব বেশি ক্ষতি হবে না। তো এই জন্য আমরা 3টাতেই প্রোগ্রাম শুরু করেছি, কিন্তু 3টাতে আমরা আসর এবং রিফ্রেশমেন্ট খাওয়া দাওয়াটা রেখেছি 3টা থেকে 3:30, অর্থাৎ কেউ লেট করলে খাওয়া দাওয়া মিস করবেন। এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমরা যেটা সচেতন হয়েছি সেটা হচ্ছে আমরা ওটার মাধ্যমেও প্যারেন্টদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, সেটা হচ্ছে খাওয়া দাওয়াটা কিভাবে হেলদি করা যায়। সাধারণত আমাদের আমরা যেটা করি যে কোনো প্রোগ্রামে খাওয়া দাওয়া দিলে সেটা একটু আনহেলদি হওয়ার দিকে টেন্ডেন্সিটা আমাদের বেশি থাকে, আমরা সেটাকে চেঞ্জ করার চেষ্টা করেছি। আপনারা যদি আমাদের ছবিগুলো দেখেন, আমার সময় থাকলে আমি এখানে দেখাবো, আমাদের এখানে যদি মোরে ক্লিক করে মেমোরিজে যান তাহলে ওখানে প্রতিটা প্রেজেন্টেশনের ছবি দেওয়া আছে, সেখানে খাওয়া দাওয়ার ছবিও দেওয়া আছে যে আমরা দিয়েছিলাম অরেঞ্জ দিয়েছিলাম, অ্যাপল দিয়েছিলাম, আঙ্গুর দিয়েছিলাম, আর দিয়েছিলাম ভেজিটেবল সমোসা, ড্রিঙ্ক হিসেবে দিয়েছিলাম পানি। অনেকেই বলেছিলেন যে বাচ্চারা থাকবে এখানে অন্য ড্রিঙ্কস দেয়া যায় কিনা, আমরা বলেছি না, আমরা বাচ্চাদের শেখানোর জন্যই এটা করছি। এবং মজার ব্যাপার, আমাদের প্রথমে একটু ভয় ছিল যে এই খাবারগুলো আসলেই অ্যাপ্রিসিয়েটেড হবে কিনা, মজার ব্যাপার একটা আঙ্গুরও ফিরে আসেনি, একটা অরেঞ্জও ফিরে আসেনি, কিছু অ্যাপেল ফিরে এসছে, সমোসা ভেজি সমোসাও ফিরে আসেনি এবং সবাই পানি খেয়েছে। তার মানে
আমরা বুঝতে পেরেছি যে না, হেলদি অপশন দিলে আমাদের বাচ্চারাও খায় এবং আমাদের প্যারেন্টরাও এখান থেকে আসলে শিখতে পারে। আমরা ওভাবে চেষ্টা করেছিলাম হেলদি খাবার দিয়ে 3টা থেকে 3:30টায় প্যারেন্টদেরকে আপ্যায়ন করার জন্য। ঠিক 3:30টায় আমাদের ইউথ প্রেজেন্টেশন শুরু হয়েছে এবং আমাদের ইউথরা, এইবারে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমাদের ইউথদেরকে 2টা ভাগে ভাগ করেছি। ইয়াং ইউথ যারা হচ্ছে টিন এখনো হয়নি, আর হচ্ছে ইউথ যারা অলরেডি টিন হয়ে গেছে। ইয়াং ইউথরা ছোট একটা প্রেজেন্টেশন করেছে এবং ইউথরা প্রেজেন্টেশন করেছে কাইন্ডনেস টু প্যারেন্টস। এটাতে তারা, আমরা বাচ্চাদেরকে শিখাতে চেয়েছি যে নট অনলি বাবা মারা প্যারেন্টিং শিখবে, বরঞ্চ তোমাদেরও জানতে হবে যে কিভাবে বাবা মায়ের প্রতি কাইন্ড হতে হয়। তো এই প্রেজেন্টেশনের পরে আমাদের বাড়তি যে আয়োজন সংযোজন ছিল এইবার, সেটা হচ্ছে আমাদেরই একজন ইউথ, আমাদেরই প্যারেন্টের একজন বাচ্চা, সে এবার স্কলারশিপ পেয়েছে ইউনিভার্সিটিতে। আমরা তাকে অনুরোধ করেছি যে তুমি তোমার তুমি কিভাবে স্কলারশিপ পেলে, কিভাবে অ্যাপ্লাই করলে, এটার উপরে তুমি প্রেজেন্টেশন করো। এবং সে খুব সুন্দর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করলো, যাতে ওখানে সব প্যারেন্টরা যারা উপস্থিত ছিলেন এবং বাচ্চারা যারা ইউনিভার্সিটিতে যাবে সবাই উপকৃত হলো, যে তারা কিভাবে এখন থেকেই প্রিপেয়ার্ড হবে নেক্সট ডে ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য এবং কি কি স্কলারশিপ পাওয়া যেতে পারে। এরপরে আমাদের নিজস্ব আমাদের যে প্রেজেন্টেশন, প্যারেন্টিং প্রেজেন্টেশন, মূল প্রেজেন্টেশন, সেটা শুরু হয়েছে। এই প্রেজেন্টেশন 1 ঘন্টার মতন ছিল। এরপরে আমরা বাকি 2টো জিনিস করেছি, যার মধ্যে একটা ছিল ম্যাথ কন্টেস্ট, যেটা কানাডাতে হয়, সেটা নিয়ে ইনফরমেশন দিয়েছেন প্যারেন্টরা, যাদের বাচ্চারা অলরেডি ম্যাথ কন্টেস্টে যাচ্ছে তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। এবং ফাইনালি খুবই মজার ছিল যে আমাদের বাচ্চারা, একজন মহিলা এসেছিলেন যিনি এখানকারই কেনেডিয়ান, হোয়াইট কেনেডিয়ান, উনি এসেছেন আমাদেরকে কার্ড শেখান, কিভাবে কার্ড বানাতে হয় সেটা শেখানোর জন্য। কারণ এইবার প্যারেন্টিং সেশনে আমাদের আমাদের যে মূল প্রেজেন্টেশন ছিল সেটা ছিল বাচ্চাকে কিভাবে সময় দিবেন সেটার উপরে, কাজে সেটার সাথে সম্পর্ক রেখে আমরা যেটা করেছি, আমরা ওনাকে ইনভাইট করেছি এবং উনি এসেছেন। উনি এসে বাচ্চাদেরকে শিখিয়েছেন কিভাবে কার্ড বানাতে হয়, খুবই মজার মজার কার্ড বানানো, খুবই ক্রিয়েটিভ, এবং প্যারেন্টদেরকেও শিখিয়েছেন কিভাবে কার্ড বানাতে হয়, যাতে বাচ্চা এবং প্যারেন্ট তারা একসাথে বসে সুন্দরভাবে তাদের সময় কাটাতে পারে ক্রিয়েটিভ ওয়েতে। আমাদের অনুষ্ঠানের হ্যাঁ, আমার হাজবেন্ডও কিছু, হ্যাঁ আপনারা জানেন যে ক্যামেরার পেছনে কে আছে, আমি এর আগের বার বলেছিলাম যে ক্যামেরার পেছনে টেকনিক্যাল সাপোর্টে আছেন আমার হাজবেন্ড মনিরুল আলম। সে আমাকে মনে করিয়ে দিল যে যখন প্যারেন্টিং সেশন চলতে থাকে, যখন আমাদের মূল প্রোগ্রামটা চলতে থাকে, তখন আমরা বাচ্চাদেরকে আমাদের মূল প্রোগ্রামে রাখি না। কারণ আমরা অনেক সময় এমন কিছু আলোচনা করি যেটা হয়তো বাচ্চাদের না শোনাটাই এই বয়সে ভালো, তো ওই সময় আমরা বাচ্চাদেরকে আলাদা করে ফেলি। এবং ওই সময় উনি বাচ্চাদেরকে নিয়ে কার্ড বানাচ্ছিলেন। পরে যখন আমাদের প্যারেন্টিং প্রেজেন্টেশন শেষ হয়েছে, পরে তিনি আমাদের প্যারেন্টদেরকে শিখিয়েছেন কিভাবে কার্ড বানাতে হয়। তো এভাবে ছিল, এভাবে আমাদের প্যারেন্টিং সেশনটা হয়েছে। এবং এবার আপনারা মনে হয় বুঝতে পেরেছেন যে এবারের প্যারেন্টিং সেশনটা বেশ লম্বা ছিল। আমাদের 3টায় শুরু হয়েছে এবং 6:30টায় শেষ হয়েছে, অর্থাৎ 3.5 ঘন্টা। অন্যান্য সময় আমরা 2 ঘন্টা করি, এখন আমরা 3.5 ঘন্টা করেছি। এবং আমরা প্যারেন্টদের কাছ থেকে প্রচুর ফিডব্যাক পেয়েছি যে তারা পছন্দ করেছেন আমরা যে এটাকে এরকম প্রলং করেছি এবং বিভিন্ন জিনিস এটাতে অ্যাড করেছি। শুধু প্যারেন্টিং প্রেজেন্টেশনটাই না, এর সাথে আরো অনেক কিছু আমরা অ্যাড করেছি আমাদের প্রোগ্রামের। আপনারা যদি মেমোরিজে যান এবং আমাদের ছবিগুলো দেখেন, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমাদের প্রোগ্রামের একটা বড় সাকসেস, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে একটা বড় সাকসেস হচ্ছে এটা একটা প্রোগ্রাম যেখানে 5 বছরের বাচ্চা থেকে শুরু করে টিন এজ কিশোর কিশোরী যারা আছে তারা, নতুন প্যারেন্ট, পুরানো প্যারেন্ট, এমনকি প্যারেন্ট যাদের বাচ্চাদের বিয়ে হয়ে গেছে বা ইউনিভার্সিটিতে যাচ্ছে, তারা পর্যন্ত সবাই এনগেজ ছিলেন।
একই প্রোগ্রামে এত বড় এজ গ্রুপকে, এজ রেঞ্জকে এনগেজ করা আলহামদুলিল্লাহ খুবই ডিফিকাল্ট, কিন্তু আমাদের প্রতিটা মুহূর্ত প্রতিটা মানুষ এনগেজড ছিলেন, বাবা মারা এনগেজড ছিলেন। আপনারা যদি দু একটা ছবি দেখেন দেখতে পারবেন যে তারা কতটা উদগ্রীব হয়ে মানে কাগজের উপর কাজ করছেন, অথবা আমরা যে অ্যাক্টিভিটি গুলো চালাচ্ছি সেগুলো চালাচ্ছেন। তো এটা থেকে বোঝা যায় যে অনেক বাবা মা যদি বলেন যে আমি বাচ্চাকে এনগেজ করতে পারি না কারণ আমাদের জেনারেশন ডিফারেন্ট, এজ ডিফারেন্ট, আসলে এটা ঠিক না। এটা করা সম্ভব যদি আমরা জানি সেটাকে কিভাবে করতে হয়। আমাদের ছবিগুলো একটু দেখে নেবেন কোনো একটা সময়, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে একেবারে 5 বছর একটা বাচ্চাও এনগেজ থাকে একই প্রোগ্রামে, যেখানে হয়তো 55-60 ইয়ার্স ওল্ড আরেকজন এনগেজ আছেন। তো আমি এবার প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। আমি দেখে নিই যে আমি আরো কিছু বলতে চেয়েছিলাম কিনা। হ্যাঁ, আমি আর একটা জিনিস বলতে চেয়েছিলাম শুরু করার আগে, সেটা হচ্ছে আমরা এই প্রোগ্রামে কিছু উপহার দিয়েছি প্যারেন্ট ফ্যামিলিকে, এবং আমরা প্যারেন্টিং প্রোগ্রামে বসিয়েছি এক একটা টেবিলে একটা ফ্যামিলি, এভাবে করে যে একটা টেবিলে একটা ফ্যামিলি করে বসবেন, যাতে আমরা যে অ্যাক্টিভিটি গুলো চালাবো সেটা ফ্যামিলিরা মিলে অ্যাক্টিভিটি হতে পারে। এবং প্রতিটা টেবিলে আমরা একটা করে গাছ দিয়েছিলাম এবং তারা গাছ উপহার পেয়েছেন। আমরা কেন গাছ উপহার দিয়েছি, কারণ এটার মাধ্যমে আমরা কিছু জিনিস শেখাতে চেয়েছি। এক হচ্ছে পরিবেশ বান্ধব হওয়া, দুই হচ্ছে গাছের মাধ্যমে প্যারেন্টিং শেখানো বাবা মাকে, কারণ গাছ, একটা গাছকে যতটা যত্ন নেওয়া যায় সে তত সুন্দর ভাবে বেড়ে ওঠে। এবং প্রতিটা গাছেরই আমাদের শিবলি ভাইয়ের থেকে নেওয়া আমাদের এই কথাটা আমাদের সবসময় মনে থাকে, এবং আমি প্যারেন্টদেরকেও সবসময় মনে করিয়ে দেওয়ার জন্য এই উপহারটা দিয়েছি যে প্রতিটা গাছের মানে বড় হওয়ার, সুন্দর হওয়ার, ফুল ফল দেওয়ার প্রচুর সম্ভাবনা থাকে। কিন্তু এই সম্ভাবনাটা ডিপেন্ড করে যে এই গাছটা টেক কেয়ার করছে তার উপরে, সে কিভাবে এটা টেক কেয়ার করছে। সো গাছ দিয়ে আমি প্যারেন্টদেরকে সেটা বোঝাতে চেয়েছি। আর বাচ্চারা যখন গাছ নিয়ে গেছে তখন তারা রেসপন্সিবিলিটি শিখে, গাছটাতে ঠিক সময় মতো পানি দিতে হবে, কেয়ার না নিলে গাছটা মারা যাবে। সো এভাবে মা বাবা এবং বাচ্চা দুজনকেই একটা ভালো রিমাইন্ডার দেওয়ার জন্য আমরা গাছ উপহার দিয়েছি। আর এর সাথে ক্যানাডাতে তো একটা সুবিধা আছে যে ক্যানাডা এখন আপনারা, আমি ক্যামেরা ঘোরালে দেখতে পাবেন যে আমার বাহিরে পুরোটা সাদা, এর মধ্যে ঘরের ভিতরে সবুজ গাছ, দেখতে সত্যিই ভালো লাগে। তো এই এত এই এইগুলো চিন্তা করে আমরা উপহার হিসেবে গাছ দিয়েছি, এবং আমরা চিন্তা করেছি আমরা এমন কিছুই উপহার দেব যা আসলে, যেটা থেকে আমরা কিছু শিক্ষা মানুষকে দিতে পারি, কিছু লেসন দিতে পারি, অ্যাট দ্য সেম টাইম মানুষের উপকার হয়। আর একটা উপহার আমরা দিয়েছি, সেটা হচ্ছে প্যারেন্টিং বুকস। সো বই এবং গাছ, এই দুটো জিনিসই আমাদের উপহারে ছিল। আমাদের কাছে অনেক আইডিয়া এসেছিল, অনেকে বলেছিলেন যে চিপস মানে এমন কিছু উপহার দেই, ক্যান্ডি উপহার দেই, বাচ্চারা খুব খুশি হবে ক্যান্ডি পেলে। আমরা এগুলো পর্যালোচনা করে দেখেছি যে না, ক্যান্ডি উপহার দিলে যেটা হবে বাচ্চারা খুশি হবে ঠিকই, কিন্তু এর থেকে আমরা আসলে নেগেটিভ জিনিস শেখাবো, যে আনহেলদি খাবারটা কে আমরা এনকারেজ করা শেখাবো। সো আমরা সেজন্য ওদিকে না যে আমরা চিন্তা করে বের করেছি যে আমরা গাছ, বই, এই জাতীয় জিনিস উপহার দেব যেটা থেকে ফ্যামিলি উপকৃত হতে পারে। আমি প্রায় 19 মিনিট নিয়ে ফেলেছি আমার ইন্ট্রোডাকশনে। যাই হোক, আমি এখন আমার প্রেজেন্টেশনে চলে যাই। আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে ভালো হয়, আপনাদের কাছে ল্যাপটপ বা যে কোনো ডিভাইস দিয়ে আপনারা ঢুকে যান প্যান্ডিং ফোকাসে, এবং প্রেজেন্টেশন 4 পার্ট 1 এখানে আসলে আপনারা দেখতে পাবেন। প্রথমেই আমরা শুরু করেছি ধাঁধা দিয়ে, যেটা গতবার আমরা বলেছি লাইভে যে আমরা ধাঁধা দিয়ে শুরু করেছিলাম। তো ধাঁধা দিয়ে শুরু করার সুবিধাও বলেছিলাম, যেটা যেমন আইস ব্রেক করে, বাবা মার একটু হাসার সুযোগ পান, একটু চিন্তা করার সুযোগ পান, অ্যাট দ্য সেম টাইম তারা বাচ্চাদের সাথেও একটু মজা করার একটা উপায় শিখে নিলেন। তো আমরা ধাঁধায় জিজ্ঞেস করেছিলাম একটি খালি টেবিলের উপর কয়টা বই রাখা যাবে, আপনারা কি উত্তর দিতে চান কিনা, একটা খালি টেবিলের উপরে কয়টা বই রাখা যাবে। আমি কোনো উত্তর দেখতে পাচ্ছি না, আপনারা কমেন্টে উত্তর দিতে পারেন। একটা খালি টেবিলের উপরে কয়টা বই রাখা যাবে, আমার মনে হয় কেউ উত্তর দিতে ভয় পাচ্ছেন, ভুল হয় কিনা কোনো অসুবিধা নেই।
আচ্ছা ঠিক আছে, মনে হচ্ছে জাকিয়া সুলতানা নীলা কে, মহিউদ্দিন ভাই, আসসালামু আলাইকুম। আরো অনেকে জয়েন করেছেন, আমার পক্ষে হয়তো সবার নাম বলা সম্ভব হবে না, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একটা খালি টেবিলের উপরে আমি উত্তর বলে দিচ্ছি, একটা খালি টেবিলের উপর একটা বই রাখা যায়, কারণ একটা বই রাখার পরে সেটা আর খালি টেবিল থাকে না। সো এটা বাবা মারা খুব মজা পেয়েছিলেন, ওনারা অনেকে বলেছেন কোনো বই রাখা যাবে না, অনেকে বলেছেন টেবিলের সাইজের উপর ডিপেন্ড করে কয়টা বই রাখা যাবে। তো এভাবে মজা হয়েছে এবং আমরা আইস ব্রেক করতে পেরেছি। আমাদের সেকেন্ড ধাঁধাটা ছিল ইংরেজি অ্যালফাবেটে এ থেকে জেড পর্যন্ত 26টা লেটার আছে, এর থেকে এল আর এম বাদ গেলে কয়টা লেটার থাকে, এটার উত্তর কি কেউ দিতে চাচ্ছেন কিনা? ইংরেজি অ্যালফাবেটে 26টা লেটার থাকে আমরা জানি সবাই, এর থেকে এল আর এম বাদ গেলে কয়টা লেটার অবশিষ্ট থাকে? বাংলাদেশে সম্ভবত এখন রাত 10টা, সবার সবাই মনে হয় মারিয়া উত্তর দিয়েছে, আগে বলো যে এঙ্গেজড হয় মানুষ। হ্যাঁ, কে উত্তর দিয়েছে? মারিয়া উত্তর মারিয়া দিয়েছে, উত্তর দিয়েছেন, আমি দেখতে পাচ্ছি না, আমি বুঝতে পারছি না কেন আমি দেখতে পাচ্ছি না। মারিয়া বলেছে 23, টোয়েন্টি থ্রি, একজন উত্তর দিয়েছেন মারিয়া, 23, থ্যাংক ইউ। আর কেউ কি আছেন কিনা এর সাথে একমত অথবা একমত না? কেউ বলছে, কেউ বলছে নুসরাত জাহান 24, নুসরাত জাহান 24। আচ্ছা কিছু, আমি আসলে আপনাদের নতুন কমেন্ট গুলো যে আসছে সেটা দেখতে পাচ্ছি না, আমি জানি না কোনো একটা কারণে, আমার টেকনিক্যাল হ্যান্ডের হেল্প লাগবে সম্ভবত। তুমি একটু পাশে এসে, আচ্ছা আমি ওর ওখান থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, যে কয়টা জায়গা হবে খুব কঠিন। মহসিনা মারিয়া 23, সালসাবিল নাকি 24, নুসরাত জাহান 24। ওকে, খুব দ্রুত দেখছে, তারপরে এঙ্গেজ হয়। হ্যাঁ ওকে, এটা, হ্যাঁ আমি উত্তর দিচ্ছি। আসলে এখানে একটা ট্রিক আছে, এখানে আমি বলেছি এল আর এম, অনেকে মনে করছেন এল এম, কিন্তু আমি মাঝখানে আর শব্দটা যে বলেছি এটা আসলে ইংলিশ লেটার আর। সো এল আর এম মানে তিনটা লেটার বাদ দিতে হবে, তাহলে 26 থেকে তিনটা বাদ গেলে থাকে 23টা, 23টা উত্তর কারেক্ট, মহসিনা উত্তর কারেক্ট। আর অনেকে মনে করবেন যে এল বাদ দিতে হবে আর আরটা হচ্ছে বাংলা শব্দ, সেই জন্য ওনারা ভাবছেন 24টা। তো এই যে এটার মেইন পারপাস হচ্ছে যে আপনি এই ধাঁধাটাই আজকে আপনার বাচ্চাকে জিজ্ঞেস করবেন, দেখবেন আপনার সাথে আপনার বাচ্চার রিলেশনটা ওই সময় কতটা সুন্দর হয় এবং একটা একটা ফান টাইম যায় এইভাবে, এইভাবে ক্রিয়েটিভ ফান টাইম। সব ফান টাইম যে ক্রিয়েটিভ হয় তা কিন্তু না, এভাবে ক্রিয়েটিভ ফান টাইম যেটা থেকে ভালো থিঙ্কিং তৈরি করা যায় সেটা আসলে খুবই জরুরি। তো আমরা এটা, আমরা একটা দুইটা স্যাম্পল দেই বাবা মাকে জাস্ট বোঝানোর জন্য যে এভাবে কিভাবে ফান টাইম পাস করা যায় বাচ্চার সাথে। আপনারা আরো অনেক পাবেন, আমি এগুলো ইন্টারনেট থেকে নিয়েছি কাজে, আপনারা আরো অনেক পাবেন ইন্টারনেট সার্চ করলে। কুইজ টাইম, তারপরে আমরা সাধারণত একটুখানি বাবা মাকে রিভিউ দেওয়ার জন্য কুইজ টাইম করি এবং সেটা সেখানে আমরা জিজ্ঞেস করি যে আমরা এ পর্যন্ত 4টা মূলনীতি নিয়ে আলোচনা করেছি, এগুলো কি কি। আপনি হয়তো খেয়াল করবেন আমার প্রেজেন্টেশনে বাংলাগুলো কিছুটা ভাঙা ভাঙা, এটা হচ্ছে আপলোড করার সময় এভাবে ভেঙে যাচ্ছে, কিন্তু স্টিল এটা এমন মানে এত মানে ভাঙাটা এত বেশি না যে বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের প্যারেন্টিং এর চারটি স্টাইলের কথা আমরা বলেছি, এটা কথা ভেঙে গেছে, আলোচনা করেছি সেগুলো কি কি। এবং এই এখানে আমরা একটু সুযোগ নিয়েছি 2-3 মিনিটের মতন যে প্যারেন্টদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আমরা 4টা যে মূলনীতি আলোচনা করেছিলাম সেই মূলনীতিগুলো কি। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা প্রথম মূলনীতি গত লাইভে আলোচনা করেছিলাম, কার কার মনে আছে দেখা যাক, এবার আপনাদের কুইজ নেই। কার কার মনে আছে আমরা গত লাইভে কি আলোচনা করেছিলাম, প্রথম মূলনীতিটা কি ছিল? আসছে কি কারো উত্তর? না, কারো উত্তর আসছে না। না, আচ্ছা, আমরা আলোচনা করেছিলাম প্যারেন্টিং এর জন্য দরকার জ্ঞান, প্রস্তুতি, প্ল্যানিং,
এটা এক্সাক্ট ওয়ার্ডিংটা আমি বলছি এখন আমার এখান থেকে, প্যান্টিং মূলনীতি বইয়ের প্রথমে আছে আমার। আমাকে ঘুরে ল্যাপটপটা দেখতে হচ্ছে, যার জন্য ডিফিকাল্ট হচ্ছে। এনিওয়ে, সন্তানের সুস্থ প্রতিপালনের জন্য দরকার জ্ঞান, দক্ষতা, পরিকল্পনা ও প্রস্তুতি। যদি আমরা মানে নর্মাল কথায় মাথায় রাখি, সেটা হচ্ছে যে আমরা ভালো প্যারেন্ট হতে হলে আমাদের জ্ঞানের দরকার আছে, প্ল্যানিং করতে হবে, হুটহাট মানে কোনো প্ল্যানিং ছাড়া ভালো প্যারেন্টিং হয়ে যাবে এটা আশা করা যায় না, প্রস্তুতি থাকতে হবে, এবং কিছু কিছু দক্ষতাও অর্জন করতে হবে যেটা হয়তো প্যারেন্ট হওয়ার আগে আমাদের ছিল না। কিন্তু আমাদের আমরা এটা বললেই হবে না যে আমি ওটা পারি না, ওটা জানি না, না করে আমরা যে দক্ষতাগুলো দরকার সেটা আমরা প্র্যাকটিস করে অর্জন করে নিব। এটা আমরা আলোচনা করেছিলাম। বাকি 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর মূলনীতি যেটা, এগুলো আমরা আলোচনা করেছি আমাদের প্যারেন্টিং প্রেজেন্টেশন 2 এবং 3 তে আজকে, এবং প্যারেন্টিং সেশন 4 এ আমরা 5 নম্বর মূলনীতি নিয়ে আলোচনা করেছি। সো আমি এখন আবার প্রেজেন্টেশনে ফিরে যাচ্ছি স্ক্রল ডাউন করে। তো এই কুইজের পরে আমরা পরের স্লাইডে আমরা যেটা করেছি, আমার আসলেই খুব সুবিধা হবে কেউ যদি একটু আমাকে কখনো হেল্প করেন এটা করতে, যে কিভাবে আমার স্ক্রিন শেয়ার করা যায় ফেসবুক লাইভে, তাহলে আপনাদের দেখতেও সুবিধা হবে। আজকের আলোচনা মূলনীতি 5, যেটা আমি এখন আলোচনা করব, বাচ্চার সব থেকে বেশি প্রয়োজন আপনার সময়ের। আমরা অনেক সময় মনে করি যে বাচ্চার আসলে কি বেশি দরকার, বাচ্চা পালন করার জন্য সব থেকে বেশি কি তাকে দিতে হবে, সেটা হচ্ছে সব থেকে বেশি প্রয়োজন আপনার সময়ের। এরপরে আপনারা যদি দেখেন স্লাইডে, তাহলে দেখতে পাবেন যে এখানে আমি একটা ছবি দিয়েছি যেখানে একটা বাবা তার দুটো বাচ্চাকে নিয়ে খুব মজা করছে, এবং এখানে একটা কোট দেওয়া আছে যে ইফ ইউ ওয়ান্ট ইউর চিলড্রেন টু টার্ন আউট ওয়েল, স্পেন্ড টুয়াইস অ্যাজ মাচ টাইম উইথ দ্যাম অ্যান্ড হ্যাভ অ্যাজ মাচ মানি। অর্থাৎ মানি খরচ করা তাদের পেছনে এটা একটু কম কম করাই ভালো, আর সময়টা বেশি করতে হবে। অনেকে অনেকের এখানে ধারণা থাকে যে আমার বাচ্চা, অনেকে মনে করেন যে আমার বাচ্চার ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য তার জন্য অনেক সম্পদ রেখে যেতে হবে, তার জন্য বাড়ি গাড়ি রেখে যেতে হবে, তার জন্য এমন পরিমাণ সম্পদ রেখে যেতে হবে যাতে সে নিশ্চিন্তে থাকতে পারে, এবং সেটাকেই তারা প্রায়োরিটি দেন, তারা মনে করে এটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমরা আমরা যদি আমাদের এক্সপেরিয়েন্স থেকে দেখি, তাহলে দেখব যে আসলে না, বাচ্চা বাচ্চার মানুষ হওয়ার জন্য সম্পদের ওরকম প্রয়োজন নেই, যতটা প্রয়োজন আছে আপনি তার তাকে কতটা সময় দিচ্ছেন এবং তার তাকে ভেতর থেকে কিভাবে গড়ে তুলছেন, তার ভ্যালু সিস্টেম, তার তার পারসেপশন, এগুলো কিভাবে গড়ে তুলছেন, এটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। কাজে বাবা মাদের যে ভুল ধারণাটা যে তাদের জন্য অনেক সম্পদ রেখে যেতে হবে, এই এইটা চেঞ্জ করে আমাদেরকে ফোকাস করতে হবে যে কিভাবে আমরা তাদেরকে বেশি সময় দিতে পারি এবং তাদেরকে তাদের ভেতরের সম্পদ যেটা সেটা তৈরি করে দিয়ে যেতে পারি। আবার অনেক বাবা মা মনে করেন যে বাচ্চা এখন ছোট আছে, এখন তো তেমন কিছুই বোঝে না, এখন একটু আমি ক্যারিয়ারে বেশি সময় দেই, একটু টাকা পয়সা বেশি অর্জন করি এখন, তারপরে বাচ্চা যখন বড় হবে তখন তাকে আমি সময় দেব। এটা একটা ভুল ধারণা, বাচ্চাদের শৈশবে সময়টা বাচ্চাদের খুব বেশি গুরুত্বপূর্ণ এবং এই সময়ই আপনাকে তার বেশি প্রয়োজন। কৈশোরে বাচ্চা যদি আপনি শৈশবে বাচ্চাকে সময় না দেন, তাহলে কৈশোরে যখন সমস্যা শুরু হয়ে যায় তখন সময় দিয়ে এই সমস্যা খুব সহজে সমাধান করা যায় না, বরঞ্চ শৈশবের সময় দেওয়াটাই আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমানো টাকার মতন, যেটা আপনি কৈশোরে খরচ করতে পারেন যখন বাচ্চা কিছুটা বহির্মুখী হয়। যদি শৈশবের ব্যাংক অ্যাকাউন্টে আপনার এনাফ পরিমাণ সময় রিজার্ভ না থাকে, তাহলে কৈশোরে যে সমস্যাগুলো হয় সেই সমস্যার সমাধানের জন্য
আপনি আপনার এনাফ এনাফ পরিমাণে উপায় আপনার হাতে থাকে না। এই জন্য এই ধারণাটা আমাদের পরিবর্তন করতে হবে যে না, শৈশবেই বাচ্চাকে অনেক 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 সময় দিতে হবে। অনেকে আবার মনে করেন যে আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু বাইরে সময় দিচ্ছি অনেক বেশি, বাচ্চাকে সময় দিতে পারছি না, আমি বাচ্চাকে একটা ভালো স্কুলে, খুব ভালো স্কুলে ভর্তি করে দিব, তারপরে কয়েকজন খুব ভালো ভালো টিউটর রেখে দেব, তাহলেই আমার বাচ্চা মানুষ হয়ে যাবে। এখানে আমি সেটা বলেছি যে আপনাকে সব সময় মনে রাখতে হবে যে শিক্ষক আপনার বিকল্প না। শিক্ষক আপনি যেটা তৈরি করছেন তার উপরে আপনাকে সাহায্য করতে পারবে, কিন্তু শিক্ষক আপনার কখনোই বিকল্প না। যদি ভালো প্যারেন্টিং না হয়, ভালো টিচিং সেটার সাবস্টিটিউট হবে না, হয় না। সো শিক্ষক আপনার বিকল্প নয়, স্কুল পরিবারের বিকল্প নয়। ভালো স্কুল হলেই পরিবারে ভালোভাবে বাচ্চা সময় দেওয়া হচ্ছে না এটার সমাধান হয়ে যাবে, এটা হবে না। আর খেলনা আপনার সময়ের বিকল্প না। আপনি ভালো খেলনা, দামি খেলনা দিলেন কারণ আপনি তাকে সময় দিতে পারছেন না, মনে করছেন ঠিক আছে তাহলে বাচ্চার সময়টা খেলনা দিয়ে, খেলনার সাথে কাটাক, খারাপ তো কিছু করছে না, খেলছে না। এটা এটাই যেটা হচ্ছে, আপনার সাথে দূরত্ব তৈরি হচ্ছে, খেলনার প্রতি তার আকর্ষণ বাড়ছে। আরো একটা ব্যাপার, বাচ্চা এক সময় বুঝে যায় যে আপনি এক ধরনের অপরাধ বোধে ভুগছেন, যার জন্য তাকে দামি খেলনা কিনে দিচ্ছেন, তখন সে এটাকে এক ধরনের ব্ল্যাকমেল টুলস হিসেবে আপনার সাথে ব্যবহার করে এবং আপনার কাছ থেকে দামির থেকে দামি, তার থেকে দামি, তার থেকে দামি এটা চাইতেই থাকে। এক সময় তার চাওয়া, এক সময় সে গ্রিডি হয়ে যায়, এটা তাকে গ্রিডি করে ফেলে, এবং এক সময় তার চাওয়া আপনি বুঝতে পারেন যে আপনার হাতের নাগালের বাইরে চলে যায়, কিন্তু আপনার কিছু করার থাকে না, কারণ তার সে সেটার প্রতি তার মোহ এমন পরিমাণে বেড়ে গিয়েছে, যেটার কারণ আপনিই ছিলেন এক সময় না বুঝে করেছেন, যে এরপরে সে আপনার জন্য আপনার উপরে অন্যায় চাপ প্রয়োগ করতে থাকে। এবং যখন বয়স বেড়ে যায় তখন আপনারা বুঝতেই পারছেন সেই অন্যায় চাপটা কত ধরনের হতে পারে। হতে পারে ঘরের জিনিসপত্র ভাঙচুর করা, হতে পারে আপনার কাছ থেকে টাকা চেয়ে না নিয়ে বরঞ্চ ছিনিয়ে নিয়ে যাওয়া, হতে পারে আপনার আলমারি থেকে টাকা আপনাকে না জানিয়ে নিয়ে যাওয়া। এগুলো তখনই হয় যখন শৈশবে আপনি বাবা মারা ভুল করে নিজের সময়ের সাবস্টিটিউট হিসেবে তাকে দামি খেলনা বা টাকা পয়সা বা দামি কিছু দিয়ে সেটার পূরণ করতে চান, সেটাই আস্তে আস্তে বাড়তে বাড়তে ওখানে গিয়ে পৌঁছায়। কাজে আগে থেকেই এই এই সমস্যা যাতে না হয় কৈশোরে, সেজন্য আগে থেকেই তাকে দামি খেলনা না দিয়ে বরঞ্চ ক্রিয়েটিভ কিছু তার সাথে বসে আপনি তৈরি করুন, যাতে আপনার সাথে তার সময়টাও সুন্দর পাস হয় এবং সে বুঝতে শেখে যে দামি খেলনার থেকে বরঞ্চ এটা অনেক মজার বাবার সাথে ঘরে বসে কার্ড বানানো অথবা মায়ের সাথে ঘরে বসে অরিগ্যামি করে, এটা অনেক বেশি মজার। তখন সে এই দিকে তার আকর্ষণটা বেশি ফিল করে এবং বড় হলে এটাই সে করে, আপনার কাছে আসে, দামি জিনিসের জন্য চাপ প্রয়োগ করবে না। এরপরে যেটা কথা বলেছি আমি, যে পৃথিবীতে অন্য যেকোনো কিছুর থেকে আপনার সন্তানের বেশি প্রয়োজন আপনাকে। আমরা অনেক আমরা বাচ্চার অনেক কিছুই প্রয়োজন, কিন্তু সব থেকে বেশি পৃথিবীর অন্য যেকোনো কিছুর থেকে, সব কিছুর থেকে বেশি প্রয়োজন হচ্ছে আপনাকে। আপনি সময় না দিলে, আপনি কাছে না থাকলে, আপনি তার সাথে ঠিকভাবে কথা না বললে, এর যে ঘাটতি হয় এই ঘাটতি অন্য কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব না। শৈশবে সাধারণত বাচ্চারা বাবা মায়ের মনোযোগ বেশি চায় এবং এটা এটা অনেকটা বিরক্তিকর পর্যায়ে চায়। এটা এটা আমাদের স্বীকার করতে হবে যে তারা এত বেশি বাচ্চা বাবা মার অ্যাটেনশন চায় যে অনেক সময় বাবা মা মনে করে যে তাহলে আমি আমার কাজ কখন করব। হ্যাঁ, এটা ডিফিকাল্ট, কিন্তু এটাকে ব্লেসিং হিসেবে নেওয়া যেতে পারে, কারণ ডাউন দ্য রোড আপনি যদি তাকান, কৈশোরে যখন সে পা দিয়ে ফেলবে তখন সে কিছুটা বহির্মুখী হবে, এরপরে যখন আরো বড় হবে সে আরো বহির্মুখী হবে, তখন আপনি বসে থাকবেন একটু বাচ্চার সময় পাওয়ার জন্য, কিন্তু তার হয়তো তত বেশি সময় থাকবে না আপনাকে সময় দেওয়ার জন্য। কাজেই এখন যেটা সে নিজে থেকে চাচ্ছে আপনার সাথে সময় দেওয়ার জন্য, সেটাকে এনজয় করার চেষ্টা করেন, যদিও এটা ডিফিকাল্ট, বাট স্টিল এটাকে যদি আপনি আপনি যদি আপনার পার্সপেক্টিভটা এভাবে চেঞ্জ করেন যে এটা তো থাকবে না বেশি দিন, কয় বছর, 10 বছর থাকবে, 18 বছর, 13-14 বছর পরে এটা হালকা হওয়া শুরু হবে, তারপরে 25 বছর পরে আরো হালকা হয়ে যাবে, তারপর তার যখন নিজের সংসার হবে তখন তো
যেমন বছরেও আমরা হয়তো আমাদের বাবা মার সাথে সময় দিতে পারি না এখন একদিন, তো এরকম সময়টা আসবে। তো সেটাই, সেটা যদি আপনি মনে রাখেন তাহলে দেখবেন যে আপনার কষ্টের ভাবটা, বিরক্তের ভাবটা এটা চলে যাবে, বরঞ্চ আপনি এটা এনজয় করা শুরু করবেন। কাজী শৈশবে যখন বাচ্চারা সময় চায় তখন এটাকে ব্যবহার করুন। এরপরে আমরা স্লাইডে যেটা দেখিয়েছি সেটা একটা ভিডিও, আপনারা একটু দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা ইউটিউবে পাওয়া যায়। আপনারা যদি জাস্ট একটু সার্চ করেন এটা লিখে ইউটিউবে গিয়ে, মেক টাইম ফর ইয়োর চিলড্রেন ওয়াইল দে নিড ইউ সো মাচ, এটা ফেসবুকেও এসেছে, আপনারা অনেকেই হয়তো এটা দেখেছেন। এটা আমরা প্যারেন্টদেরকে দেখিয়েছি জাস্ট এটা বোঝানোর জন্য যে ছোটবেলায় বাচ্চাটা বল এগিয়ে দিয়ে বাবার কাছে একটু একটু সময় যাচ্ছে, কিন্তু বাবাটা হয়তো অফিসের কাজে খুবই ব্যস্ত। হ্যাঁ, এটা বাস্তবতা, অফিসের কাজে ব্যস্ত থাকতে হবে, কিন্তু কাজ এবং ফ্যামিলির মধ্যে ব্যালেন্স করতে হবে। অফিসের অফিসের কাজ বা ক্যারিয়ার এগুলো কিছুটা যে আমরা এটা থেকে সময় বের করতে পারি না, এটা সত্যি না, এটা আমাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করে। আমরা কোনটাকে প্রায়োরিটি দিচ্ছি সেইভাবে, আমরা কিভাবে আমাদের ডেইলি লাইফকে রুটিন করছি সেটার উপর ডিপেন্ড করে। যে অফিসের চাপ থাকবে এটা সবারই থাকে, সব বাবা মারই থাকে, এর মধ্যে থেকেই সময় বের করা, এর মধ্যে থেকেই প্রায়োরিটাইজ করা কাজকে, সেটার মাধ্যমে আপনি বাচ্চাকে সময় দেওয়া জরুরি, কারণ বাচ্চার সময়টা, এই সময়টা খুবই জরুরি। এবং আমরা তারপরে বাবা মাকে মনে করে দিয়েছি যে ভালো প্যারেন্টিং এর জন্য আপনার জ্ঞান, আপনার সময় এবং আপনার ধৈর্য, এই তিনটাকে কখনো হারালে চলবে না। আপনার যথেষ্ট সময় দিতে হবে, জ্ঞান থাকতে হবে এবং আপনার ধৈর্য থাকতে হবে, এর মাঝখানের যে ব্যাপারটা যথেষ্ট সময়, এটা নিয়েই বাবা মার বেশি প্রশ্ন থাকে। এবং প্রশ্নটা হচ্ছে এরকম যে রুজি রোজগার, সময়, সংসার, ঝামেলা, তারপর ঢাকা শহরে তো জ্যাম, রাস্তাঘাট, এটা আছেই বাড়তি, আর আমরা যারা বাইরে আছি আমাদের জন্য বাড়তি আছে যে ঘরের সব কাজ আমাদের নিজেদের হাতে করতে হয়, সেটা মানে থালাবাটি ধোয়া থেকে শুরু করে বাজার করা, ড্রাইভিং করা, সবকিছুই আমাদের এক হাতে করতে হয়। তো বাংলাদেশে এক ধরনের চ্যালেঞ্জ, এখানে আরেক ধরনের চ্যালেঞ্জ, যেটাই হোক জীবনের বাস্তবতার জন্য বাচ্চাকে সময় দেওয়ার সময় কোথায়। এইটাকে আমরা একটা অ্যাক্টিভিটি করেছি, আমরা বাবা মাকে অ্যাক্টিভিটির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে ওনারা কিভাবে চিন্তা করলে এই সময়টা বের করতে পারেন। কারো কেউ কি কোনো প্রশ্ন করছে এর মধ্যে? না তো কেউ প্রশ্ন, সাপোর্টিং কিছু ইনফরমেশন এসেছে, আমরা ইনশাল্লাহ ওগুলো শেষের কিছু সময় রাখবো আপনাদের কমেন্ট গুলোকে আলোচনা করার জন্য। অ্যাক্টিভিটির মধ্যে আমরা দিয়েছি এভাবে যে আমরা প্রতিটা প্যারেন্টের কাছে টেবিলে কাগজ রাখা ছিল, কলম রাখা ছিল, একটা বিন ছিল যার মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র ছিল, তার মধ্যে কাগজ কলম এগুলো ছিল। তো আমরা প্যারেন্টদেরকে বলেছি যে আপনারা কাগজ এবং কলম নেন এবং 1 মিনিট সময়ের মধ্যে আপনার জীবনের সব থেকে 4টা গুরুত্বপূর্ণ কাজ যেটা আপনি চান যে আপনার মৃত্যুর আগে করে যেতে, এরকম 4টা সর্বাপেক্ষা 4টা গুরুত্বপূর্ণ কাজ এটা লিখে ফেলুন। তো অনেকে লিখেছেন যে আমি চাই আমার সন্তান মানুষ হোক, অনেকে লিখেছেন আমার সন্তান ইসলামিক পার্সোনালিটি সম্পন্ন হোক, ইসলামিক নলেজ হোক, অনেকে লিখেছেন অন্য কিছুর সাথে সাথে যে আমার সন্তানের ভবিষ্যৎ সুন্দর হোক, অনেকে লিখেছেন আমার সন্তান এবং তাদের সন্তানদের, ওনারা আরো বেশি এগিয়ে গিয়েছেন, আমার বংশধররা সুন্দর হোক, ভালো মানুষ হোক। তো আমরা এরপরে পায়নদেরকে জিজ্ঞেস করেছি যে আপনারা 4টা কি কি লিখেছেন। 4-5 জনকে জিজ্ঞেস করার পরে দেখা গেছে একজনও ছিলেন না যারা তার জীবনের প্রথম 4টা কাজের মধ্যে এই কথাটা লেখেননি যেটা যে তারা তাদের সন্তানদেরকে ভালোভাবে মানুষ করতে চান। অর্থাৎ এমন কোন প্যারেন্ট ছিলেন না যাদের জীবনের প্রথম 1-2টা কাজের মধ্যে, এবং সবাই 1-2 নম্বরের মধ্যে সেটা লিখেছেন, কেউ 3 বা 4 নম্বরে এটা নেননি। মজার ব্যাপার হচ্ছে এটা, অর্থাৎ বাবা মায়েদের জীবনের 1 বা 2 নম্বর কাজই হচ্ছে প্রায়োরিটির দিক থেকে যে তারা চান তাদের সন্তানরা সুন্দরভাবে মানুষ হোক, ভালো মানুষ হোক, এটা চান তারা।
তো সেটাই যদি হয়, তারপরে আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম যে এবার আপনারা তাহলে একটু চিন্তা করেন যে যেটাকে আপনারা বলছেন আপনার জীবনের এক নাম্বার কাজ বা দুই নাম্বার কাজ, সরি, যেটাকে আপনারা বলছেন আপনার জীবনের এক নাম্বার কাজ বা দুই নাম্বার কাজ, আপনাদের ডেইলি লাইফে সেই প্রায়োরিটির কাজটাকে ফেলে রেখে আপনারা কি অন্যান্য কম গুরুত্বপূর্ণ কাজগুলোকে একটু সময় বেশি দিয়ে ফেলছেন কিনা, আপনারা নিজেরাই নিজেদেরকে নিজেদের রুটিন নিয়ে চিন্তা করে এটা দেখেন। অনেক বাবা বলেছেন জি, আমরা এটা আমরা মনে করছি, কিন্তু আমরা এভরিডে লাইফ যখন ডিল করছি তখন অন্য কাজগুলো কেমন যেন আমাদের সামনে বেশি চলে আসছে। এরপরের প্রশ্ন আমরা রেখেছিলাম বাবা মাকে যে রুজি রোজগার, ক্যারিয়ার, এগুলো সবই ইম্পর্টেন্ট, আমাদের অস্বীকার করার কোনো উপায় নেই যে এগুলো ইম্পর্টেন্ট না, এগুলো ইম্পর্টেন্ট, কিন্তু একটু চিন্তা করে দেখুন আপনি রুজি রোজগার সম্পদ রেখে যাচ্ছেন, রুজি রোজগার করে যাচ্ছেন, অথবা ক্যারিয়ারেরও একটা অংশ কিন্তু আপনি আপনার সন্তানের জন্যই করছেন। এখন যে উদ্দেশ্যে আপনি এই জিনিসগুলো করছেন সেইটাকে ব্যাহত করে যদি এটা করেন তাহলে কি এটা ঠিক কাজ হচ্ছে কিনা? অর্থাৎ যেটা আপনার গোল, সেই গোল গোলে যাওয়ার জন্য যে মিন্স গুলো আপনি ব্যবহার করছেন, আপনার গোল হচ্ছে আপনার লাইফের একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট গোল হচ্ছে আপনার বাচ্চাকে বাচ্চার লাইফকে সুন্দর করে যাওয়া, সেই গোল অ্যাচিভ করার জন্য আপনি একটু বেশি রোজগার করার চেষ্টা করছেন অথবা একটু বেশি কেরিয়ার করার চেষ্টা করছেন মিন্স হিসেবে ওই গোলটা অ্যাচিভ করার জন্য। এখন সেই মিন্সগুলো যদি আপনার বেশি হয়ে যায় এবং গোলসটা যদি আপনার কম হয়ে যায়, অর্থাৎ আপনি যে বাহনে চড়ে যে যাচ্ছেন সেই বাহনকে আপনি সুন্দর করার চেষ্টা করছেন কিন্তু যেখানে যাচ্ছেন সেখানে যাওয়াটা ব্যাহত করে, তাহলে কি এটা ঠিক হচ্ছে কিনা? এবং বাবা মারা উত্তর দিয়েছেন যে হ্যাঁ, এটা এটা একটু ডিফারেন্টলি চিন্তা করতে হবে যে মিন্সটা বেশি ইম্পর্টেন্স পেয়ে যাচ্ছে কিনা আমাদের এনসেট থেকে। তো এই পর্যন্ত স্লাইড আপনার প্রেজেন্টেশন ওয়ান ওয়ানে আমি আপলোড করতে পেরেছি, প্রেজেন্টেশন ফোর এর পার্ট ওয়ানে, সরি, প্রেজেন্টেশন ফোর এর পার্ট ওয়ানে করতে পেরেছি। পরের স্লাইডটা এসেছে পার্ট টু তে, আপনারা যদি সেখানে যান তাহলে দেখতে পাবেন যে এরপরে আমরা বাবা মাকে বলেছি যে এবার আবার পেপার পেন্সিল নেন, এবার আবার চিন্তা করুন যে গত তিন দিনে আপনার গত তিন দিনের কাজ চিন্তা করুন, গত তিন দিনে আপনারা কি কি কাজ করেছেন যেটা আপনারা মনে করেন যে না করলেও হতো, না করলে ইজিলি, না করলে তেমন কোনো ক্ষতি হতো না, অথবা একটুখানি কম করলে হতো, এরকম অ্যাটলিস্ট চারটা পাঁচটা কাজ আপনারা লিখে ফেলেন। এবং দেখা গিয়েছে যে প্যারেন্টরা লিখেছেন এবং বেশ কিছু উদাহরণও আমরা দিয়েছিলাম এবং প্যারেন্টরাও উল্লেখ করেছেন যে তার মধ্যে এরকম ছিল যে আমি যে কয় পরিমাণ রান্না করেছি, যে কয় পদের রান্না করেছি, সেই কয় পদ রান্না না করে আমি ইজিলি এক পদ কম রান্না করতে পারতাম, তাতে তেমন কোনো ক্ষতি হতো না। অথবা যে সোশ্যাল গ্যাদারিংটায় গিয়েছিলাম সেই সোশ্যাল গ্যাদারিংটায় যে খুব একটা উপকার হয়নি, বরঞ্চ আমরা সবাই মিলে এমন কিছু নিয়ে কথা বলেছি যেটা নিয়ে কথা বলে আমাদের উপকারের থেকে অপকার বেশি হয়েছে। অথবা আমরা ফেসবুকে অনেক প্যারেন্ট, মজার ব্যাপার হচ্ছে এটা, অনেক প্যারেন্ট, আমরা যদিও এটা ফেসবুক লাইভ করছি, ফেসবুককেই ইউজ করছি, কিন্তু অনেক প্যারেন্ট বলেছেন যে ফেসবুকে অপ্রয়োজনীয়, ফেসবুক একটা টুলস, এটাকে আমরা প্রয়োজনীয় কাজেও ব্যবহার করতে পারি, অপ্রয়োজনীয় কাজেও ব্যবহার করতে পারি। প্যারেন্টরা বলেছেন যে ফেসবুকে এমন কিছু করেছেন যেটা না করলেও হতো, যেমন স্ক্রল ডাউন করে যাচ্ছি তো যাচ্ছি তো যাচ্ছি, কিছুই তেমন হয়তো দেখছি না, কিছুই তেমন হয়তো পড়ছি না, জাস্ট আননেসেসারি, এবং হঠাৎ করে ঘড়ির দিকে তাকিয়ে যে এক ঘন্টা সময় পার হয়ে গেছে অথবা 30 মিনিট সময় পার হয়ে গেছে, কিছুই হয়নি, কোনো ইম্পর্টেন্ট ফলপ্রসূ কোনো কাজ হয়নি, এটা অনেক প্যারেন্ট বলেছেন। অনেক প্যারেন্ট বলেছেন যে ফোনে অপ্রয়োজনীয় কথা বলে বেশি সময় নষ্ট করেছি। অনেক প্যারেন্ট বলেছেন যে ফোনে কারোর সাথে গল্প করেছি যেটা আসলে খুব খুব জরুরি কোনো গল্প ছিল না, অনেকক্ষণ সময়। অনেক প্যারেন্ট বলেছেন টিভিতে এমন কোনো অনুষ্ঠান দেখেছি যেটা কোনো বিনোদন, তেমন কোনো বিনোদনও ছিল না, অ্যাট দ্য সেম টাইম এটা থেকে আমি কিছু শিখিও নি। বাংলাদেশে হয়তো একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে মহিলাদের হিন্দি সিরিয়াল দেখা,
তো এরকম আমরা বের করতে পেরেছি যে সব প্রেগন্যান্ট ওখানে যারা উপস্থিত ছিলেন সবাই চারটা পাঁচটা কাজ করেছেন গত 3 দিনে, যেটা ওনারা কম করতে পারতেন, এবং ইজিলি সেখান থেকে এভরিডে হাফ অ্যান আওয়ার থেকে 1 আওয়ার বাঁচানো যেত। এবার এভরিডে যদি হাফ অ্যান আওয়ার থেকে 1 আওয়ার বাঁচানো গিয়ে উনি সেই সময়টা বাচ্চাদেরকে দিতেন, একটা কার্ড বানাতে হাফ অ্যান আওয়ারের বেশি লাগে না বাচ্চার সাথে, একটা অরিগামি দুটো অরিগামি করতে হাফ অ্যান আওয়ারের চেয়ে বেশি লাগে না বাচ্চার সাথে এভরিডে তে, একটা সুন্দর বই বাচ্চার সাথে বসে পড়তে হাফ অ্যান আওয়ারের থেকে বেশি লাগে না। অর্থাৎ এভরিডে ওনারা একটা সুন্দর অ্যাক্টিভিটি যেটা বাচ্চার সাথে করতে পারতেন সেই সময়টা নষ্ট করেছেন এমন কিছু করে যেটা কোনো কাজেই আসেনি। অর্থাৎ আমরা যদি বলি যে আমরা অনেক ব্যস্ত এই জন্য বাচ্চাকে সময় দিতে পারছি না, কথাটা ঠিক না। কথাটা হচ্ছে আমরা সময়টা কোথায় খরচ করছি, কিভাবে খরচ করছি। আপনারাও একটু চিন্তা করে দেখেন যে গত 3 দিনে আপনারা এমন কিছু করেছেন কিনা যেটা না করলেও চলতো। যেমন অনেকে হয়তো আমরা অনেক সময় করি যে 5 টাকা কমে কোনো জিনিস পাওয়ার জন্য 5টা 10টা দোকান ঘুরি, 5 টাকা বাঁচাতে হবে, 10 টাকা বাঁচাতে হবে, কিন্তু সেই 5টা দোকান ঘুরতে যেয়ে আমার 15 মিনিট 20 মিনিট চলে যায়। 5 টাকা কি বেশি ইম্পর্টেন্ট না? এই 15 মিনিট যদি আজকে আমি আমার বাচ্চাকে দিতে পারতাম সেটা সেটা আমার বেশি লাভ হতো। আমাদের একটা কথা আছে, পাউন্ড ওয়াইজ পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ। আমরা ছোট্ট ছোট্ট লাভের জন্য বেশি লাভটাকে হারিয়ে ফেলি। সো এটা আমাদের খেয়াল করতে হবে যে 5টা দোকান ঘুরে হয়তো আমার 10 টাকা বাঁচবে, কিন্তু বেটার আমি এই এই সময়টা বাঁচিয়ে নিয়ে বাচ্চাকে সময়টা দিই, ফ্যামিলিকে সময়টা দিই, সেটা বেটার হবে। আবার অনেকে হয়তো ঠিক জামার কাপড়টার সাথে ওই কালারটা ঠিক ওভাবেই মিলতে হবে, জাস্ট 1% মিলছে না, এই জন্য ঘন্টার পর ঘন্টা মার্কেটে ঘুরি, একটুখানি জামার কাপড়ের রং একটুখানি এদিক থেকে সেদিক হলে তেমন কিছু হয়ে যায় না, কিন্তু আপনার বাচ্চার জীবন থেকে একটা দিন যদি আপনি সময় কম দেন আপনার একটুখানি ক্ষতি হয়। একটুখানি পাতিলের নিচে সামান্য একটু কালি লেগে থাকলে এমন কোনো ক্ষতি হয় না, কিন্তু আপনার বাচ্চার জীবন থেকে প্রতিদিন যদি আধা ঘন্টা সময় কম কমে যায় সেটা অনেক বড় ক্ষতি হয়ে যায়। আপনার ঘর দোর অবশ্যই পরিচ্ছন্ন থাকতে হবে, অবশ্যই সুন্দর থাকতে হবে, কিন্তু সেটাকে পারফেক্টলি ফিট রাখার জন্য কাজের বুয়ার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যে কাজের বুয়ার ঠিকভাবে ঝাড়ুটা দিচ্ছে কিনা, একেবারে পারফেক্টলি হচ্ছে কিনা, সেটা না করে বরঞ্চ সেই সময়টা আপনি বাচ্চার পেছনে দিয়ে দেখেন ওর সাথে একটু অরিগামি করা যায় কিনা, ওর সাথে একটু কার্ড বানানো যায় কিনা, ওর সাথে একটু মজা করা যায় কিনা, ওর সাথে দুইটা ধাঁধা নিয়ে হাসা যায় কিনা, সেইটা আপনাকে বেশি দিবে। একটু আমরা যদি চিন্তা করি আমাদের ডেইলি লাইফ নিয়ে যে এমন কিছু আমি করছি কিনা যেটা ইজিলি বাদ দেয়া যায়, যেটা আসলে লং রানে আমাকে সেরকম কিছু দিবে না, তার বদলে যদি আমি বাচ্চার পেছনে সময়টা দিই যেটা আমাকে লং রানে অনেক কিছু দিবে, তাহলে ওয়ালাইকুম আসসালাম, অনেকে সালাম দিচ্ছেন, সেটা বরঞ্চ আমাদের কাজে দিবে। তো এইভাবে আমরা বাবা মাকে চিন্তা করতে উদ্বুদ্ধ করেছি যে আপনারা নিজেরাই চিন্তা করেন, আমরা বলে দিব না আপনারা কিভাবে সময় বাঁচাবেন, কিন্তু আপনারা নিজেরাই চিন্তা করেন যে কিভাবে এটা পসিবল, এবং এটা পসিবল, এটা বলার কোনো উপায় নেই পৃথিবীর কোনো বাবা মার যে আমি এত ব্যস্ত যে আমার ছেলে মেয়েকে সময় দিতে পারি না। যদি কেউ বলেন তাহলে এটা একটা অজুহাত, এটা বাস্তবতা না, এটা শুধু চিন্তা পরিবর্তনের মাধ্যমেই করা পসিবল। তারপরে আমরা বাবা মাকে বলেছিলাম যে রান্নাকে প্রয়োজনে বলেন আজকে না আমি তোমাকে কালকে করব, কিন্তু ছেলে মেয়েকে বলেন না আজকে না তোমার সাথে আমি অ্যাক্টিভিটিটা কালকে করব, বরঞ্চ ছেলে মেয়ের সাথে আজকেরটা আজকেই করেন। টেলিভিশনকে বলেন আজকে আমি প্রোগ্রামটা দেখবো না, দরকার হয় কালকে পরশু বা যখন সময় হবে তখন দেব, কিন্তু সন্তানকে নিয়মিত এভরিডে এই সময়টা প্রায়োরিটি এটা দেন। এরপরে আমরা একটা আইস বরফ দেখিয়েছিলাম এবং বাবা মাকে বলেছিলাম যে বাবা মার সময়টা সন্তানের সাথে অনেকটা বরফ ওলার মতন, যেমন আপনি আপনি যদি বরফওয়ালাকে দেখেন, সে যদি 1 ঘন্টা আগে বরফ বিক্রি করতে পারে সে বেশি পরিমাণ বরফ বিক্রি করতে পারবে, 1 ঘন্টা পরে বরফ বিক্রি করতে পারলে তার লাভ কিছুটা কমে যাবে, কারণ ততক্ষণে বরফটা গলে কিছুটা অংশ হলেও পানি হয়ে গিয়েছে। তো বাবা মার সাথে সন্তানের সময়টাও এরকম, এভরিডে বরফটা গলে যাচ্ছে। সো আপনার টিভি প্রোগ্রামটা আজকে না দেখে কালকে দেখলে, অথবা একেবারে নাও দেখলে আপনার কিছু গলে যাচ্ছে না, আপনার লাইফের কিছু হাত গলে পড়ে যাচ্ছে না,
কিন্তু সন্তানের সাথে আজকে সময়টা আজকে না দিয়ে কালকে দিলে, বা এই বছরের সময়টা এই বছর না দিয়ে পরের বছর দিলে, এভরি ডে সে কিন্তু একজন সে বড় হচ্ছে, এভরি ডে আপনি একটু একটু করে আপনার হাত গুলে পানিটা পড়ে যাচ্ছে। তার মানে এই না যে আজকে রেজাল্ট পেতে হবে, তার মানে এই যে আপনার সাথে তার সময় দেওয়ার সময়টা চলে যাচ্ছে, রেজাল্ট আপনি রেজাল্টের জন্য আপনার ধৈর্য ধরতে হবে, কিন্তু বাচ্চার সাথে যে আপনার সময় দেওয়ার সময়টা এটা এভরিডে গলে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা যে যেভাবে চিন্তা করতে পারি, যে আমরা আমাদের এভরিডে লাইফের মধ্যে চিন্তা করি যে কোন কাজগুলো ইম্পর্টেন্ট আর কোন কাজগুলো প্রায়োরিটি। আমাদের জীবনে অনেক কাজ ইম্পর্টেন্ট, আমাদের জীবনে বেড়াতে যাওয়াও ইম্পর্টেন্ট, আমাদের জীবনে বিনোদনও ইম্পর্টেন্ট, আমাদের জীবনে দাওয়াত দেওয়াও ইম্পর্টেন্ট, আমাদের জীবনে দাওয়াত খাওয়াও ইম্পর্টেন্ট, এগুলো সবই ইম্পর্টেন্ট কাজ, কিন্তু কোনগুলো প্রায়োরিটি। প্রায়োরিটি এবং ইম্পর্টেন্টের মধ্যে যদি আমরা পার্থক্য করতে পারি, তাহলে আমরা ফার্স্ট প্রায়োরিটি গুলো করব, তারপর ইম্পর্টেন্ট গুলো সময় হলে করব, না হলে আমরা কোনোভাবে অ্যাডজাস্ট করে নিব। যেমন আমরা বলতে পারি যে আপনি যদি বাচ্চাকে সময় দেন, বাচ্চাকে আগে থেকে বলে রাখেন যে আজকে তোমাকে পার্কে নিয়ে যাব, এমন সময় ধরেন আপনার ফ্রেন্ডের বাসা থেকে ফোন আসলো বা যে কোনো আপনার আত্মীয়ের বাসা থেকে ফোন আসলো যে আসো একটু গল্প করি বা একটু বেড়াতে আসো, তখন আপনাকে চিন্তা করতে হবে যে কোনটা, দুটাই ইম্পর্টেন্ট কিন্তু কোনটা প্রায়োরিটি। এই সময় যদি বাচ্চাকে যেহেতু আপনি কথা দিয়েছেন বাইরে নিয়ে যাওয়া প্রায়োরিটি হয়, তাহলে সেটাই রাখতে হবে, বাকিটাকে না বলে দিতে হবে। আর যদি এরকম হয় যে না কেউ অসুস্থ, কাউকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য আপনাকে ফোন এসেছে, তাহলে সেইটা তখন প্রায়োরিটি, তখন বাচ্চাকে বোঝাতে হবে যে দেখো এখন আমি তোমাকে বাইরে নিতে পারছি না, আর একদিন নিবো, এইটা প্রায়োরিটি। এভাবে আমরা যদি প্রায়োরিটি এবং ইম্পর্টেন্ট এই দুইটার পার্থক্য করে ফেলতে পারি, বুঝতে পারি, তাহলে আমরা আমাদের সময় বের করাটা সহজ হবে। আমরা অনেক সময় বুঝতে পারি যে এই কাজটা আমার প্রায়োরিটি, কিন্তু লজ্জার খাতিরে অনেক সময় প্রায়োরিটি কে যেটা তার থেকে কম গুরুত্বপূর্ণ সেই কাজটাকে হ্যাঁ বলে ফেলি। সেক্ষেত্রে আমরা যে বলেছিলাম যে স্কিল ডেভেলপ করা, বাবা মাকে একটা স্কিল ডেভেলপ করতে হবে যে কিভাবে কম গুরুত্বপূর্ণ কাজকে না বলা যায়, সবকিছুতে হ্যাঁ বলাটা সহজ কিন্তু এটা লাইফকে অনেক ডিফিকাল্ট করে ফেলে। সবার সবকিছুতে হ্যাঁ বলতে গেলে এটা লাইফকে এফেক্ট করে, সব থেকে বেশি এফেক্ট করে পারিবারিক লাইফকে। তো সেক্ষেত্রে আমাদেরকে সন্তানের জন্য সময় বের করার আরেকটি উপায় হলো না বলতে শেখা, এবং কিভাবে সেটা না বলতে হবে। এখানে আমরা অনেকগুলো উদাহরণ দিয়েছি যে এরকম যদি হয় যে আজকে কালকে বাচ্চার পরীক্ষা, এই সময় এটা সাধারণত হাজবেন্ডের দ্বারাই বেশি হয়, এই জন্য আমি উদাহরণটা দিচ্ছি যে অনেক সময় এটা হয় যে তখন হাজবেন্ড বলেন যে আমার বন্ধুরা আজকে বেড়াতে আসবে, ওদের জন্য কিছু করো, ওয়াইফকে বলেন। তখন খেয়াল করতে হবে যে আসলে এখানে না বলতে শেখা, না বলাটা ডিফিকাল্ট, কিন্তু এখানে না বলতে শেখাটা যে সরি কালকে তো বাচ্চাটার পরীক্ষা, আমার বাচ্চাটার পরীক্ষার জন্য ওকে হেল্প করতে হবে, তো তোমার ফ্রেন্ডদেরকে কালকে না আসতে বলে বরঞ্চ ফ্রাইডেতে আসতে বলো, অথবা অমুক দিন আসতে বলো, অথবা পরীক্ষার পরে আসতে বলো। এভাবে না বলতে শেখাটা বেটার। পরিবারের লোকজন যদি প্রতিদিন 4-5 পদের রান্না দাবি করে যে হ্যাঁ আমাদের 4-5 পদ ছাড়া রান্না হবে না, ডাল হতে হবে, ভাজি হতে হবে, এই হতে হবে, তখন সেক্ষেত্রে না বলতে শেখা যে আমি আসলে বাচ্চাকে সময় দেওয়ার জন্য 3 পদের বেশি তো রান্না করতে পারবো না, এরপরে তো এক কাজ করতে পারো, তোমরা বাকি 2টা পদ রান্না করে ফেলতে পারো, তাহলে 5 পদ হয়ে গেল, অথবা 3 পদেই সন্তুষ্ট থাকতে হবে। তো এরকম করে, অথবা রান্নার দায়িত্ব ভাগ করে না, তুমি এটা করবে, তুমি এটা করবে, তুমি এটা করবে, তাহলে হয়ে যাবে। এভাবে করলে বাচ্চার জন্য সময় বের করা পসিবল। কৌশলে না বলা, আমাদের চারপাশে অনেক সময় অনেক অভিমানী মানুষ থাকেন যারা না শুনতে একেবারেই চান না, না আমি যেটা বলেছি সেটাই না বললো কেন, এরকম এরকম অনেক মানুষ আছেন, তাদেরকে কৌশলে হ্যান্ডেল করে যেতে হবে। তাদের এই প্রেশারের কারণে মাথা নত করে বাচ্চার সময় দেওয়া যাবে না, এটা ঠিক না, তাদের কৌশলে তাদেরকে সুন্দরভাবে না বলতে হবে। ঝগড়া বিতর্ক না করে বা রুড না হয়ে কৌশলে না বলতে পারা, ফার্মলি না বলতে পারা, এটা কিন্তু একটা দক্ষতা এবং এটা আমাদের সবারই থাকা উচিত। এটা আস্তে আস্তে করে প্র্যাকটিস করতে হবে, ঝগড়াঝাটি করে, চিল্লাচিল্লি না করে, তর্কাতর্কি না করে সুন্দরভাবে না বলতে পারা, এটা আমাদের শিখতে হবে। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে একটা জিনিস, যে না বলাটা যেন পক্ষপাতদুষ্ট না হয়ে যায়। যেমন শুধুমাত্র এক
একদিকের আত্মীয়দের জন্য সবসময় না, ওই দিকের আত্মীয় আসতে পারবে না কারণ আমার বাচ্চার পরীক্ষা, ওই দিকের আত্মীয় আসলে বাচ্চার লেখাপড়া নষ্ট হয়ে যাবে, ওই দিকের আত্মীয় আসলে আমার চাকরিতে যাওয়ার সমস্যা হবে, একদিকে সবসময় না বলা আর আরেকদিকে সবসময় হ্যাঁ বলা, যদি এইটা হয় তাহলে এটা কাজ করবে না, বরঞ্চ এটা বাচ্চার উপরে একটা নেগেটিভ এফেক্ট ফেলবে, যে বাচ্চা পক্ষপাত দুষ্ট হতে শিখবে, বাচ্চা শিখবে কিভাবে কৌশলে নিজে যেটা নিজের অংশটা নেওয়া যায়। তো সেক্ষেত্রে না বলাটা ব্যালান্সড হতে হবে, যদি পরের দিন পরীক্ষা থাকে এবং আমি না বলি তাহলে দুই দিকের আত্মীয়কেই না বলতে হবে, আর যদি আমি অ্যাকসেপ্ট করি তাহলে দুই দিকের আত্মীয়কেই অ্যাকসেপ্ট করতে হবে। একদিকের আত্মীয়র ক্ষেত্রে আমি যুক্তি দিলাম যে না, আমার বাবা মা আসলে আমার খুব উপকার হয়, আমার বাচ্চার লেখাপড়া ভালো হয় কারণ তারা আমার কিচেনে হেল্প করে, আর একই কথা আবার অন্য দিকের আত্মীয়ের ক্ষেত্রে বলা যে না, ওনারা আসলে আমার খুব ডিস্টার্ব হয়, বাচ্চার পড়ালেখা হয় না, এরকম কৌশল করা আসলে বাচ্চার জন্য উপকার হয় না। এই জন্য ব্যালান্সড হয়ে, পক্ষপাত দুষ্ট না হয়ে, আসলে কোনটা দরকার, আসলে কোনটা প্রায়োরিটি, সেটা চিন্তা করে যদি ডিসিশন নেওয়া হয় তাহলে সেটা কাজ করে। এরপরে আমরা বলেছি যে প্যারেন্টিং এর কোনো শর্টকাট রাস্তা নেই, আমরা যতই ব্যস্ত থাকি না কেন, আমরা আমরা ওয়ার্কিং মাদার হই অথবা ঘরে থাকার মা হই, আমরা যতই ব্যস্ত থাকি না কেন, আমাদেরকে বাচ্চা মানুষ করতে হলে প্রচুর পরিমাণে সময় দিতে হবে এবং এর জন্য পরিকল্পনা করতে হবে। এখানে আমরা বলতে পারি যে সময়ের 1 ফোর আর অসময়ের 10 ফোর। আজকে শৈশবে আমরা বাচ্চাকে যেটা খুব সহজে শিখিয়ে যেভাবে মানুষ করতে পারবো, কৈশোরে গেলে যখন তারা এই সময়টা পার হয়ে যায়, অসময় এসে যায়, তখন 10 ফোরেও সেটা সম্ভব হয় না, তখন এটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমরা দেখেছি কিশোর বাবা মার যারা শৈশবে বাচ্চাদেরকে প্যারেন্টিং এ এনাফ খেয়াল করেননি, তাদের ডিফিকাল্টিস গুলো আমরা দেখেছি, দেখি আমাদের এখানে অনেক প্যারেন্ট আসেন অনেক রকম কথা নিয়ে, তখন আমরা বুঝতে পারি যে সমস্যাটা হয়েছিল শৈশবে, যেটা এখন দেখা যাচ্ছে কৈশোরে। তো এখানে আমি শেষ কথাটা যেটা বলে শেষ করব আজকে, যে একটা ভুল ধারণা আছে আমাদের প্যারেন্টিং এর ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমরা মনে করি যে সময় দেওয়ার ব্যাপারটা মূল সব পুরোটাই মায়ের দায়িত্ব। হ্যাঁ, প্রাকৃতিক ভাবে সন্তান মায়ের কাছেই বেশি থাকে, কারণ জন্ম থেকে শুরু করে এবং জন্মের আগের থেকেও ব্রেস্ট ফিডিং সবকিছু মিলিয়ে প্রাকৃতিক ভাবে মার সাথে বাচ্চার সময়টা একটু বেশি হবে, এটা বাস্তবতা। কিন্তু তার মানে এই না যে বাবার সময় শুধুমাত্র বাচ্চাকে শাসন করা, এই এটা করবি না, ওটা করবি না, ওটা করলি কেন, ওটা হলো না, তো এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে, অথবা আদেশ উপদেশ তোমার এটা করা উচিত ছিল, এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বাবাকেও তার রুজি রোজগারের ব্যস্ততার বাইরে এসে এর মধ্যে থেকেও এর থেকে সময় বের করে এনে বাচ্চাকে সময় দিতে হবে, বাচ্চাদের সাথে অ্যাক্টিভিটিস করতে হবে, বাচ্চাদের সাথে ফান করতে হবে, মজা করতে হবে এবং বাচ্চাকে এনাফ সময় দিতে হবে। বাচ্চাদের জীবনের প্রথম রোল মডেল, পুরুষ রোল মডেল হচ্ছে বাবা, এবং ছেলে বাচ্চাদের, ছেলে বাচ্চারা ভবিষ্যতে কিভাবে মানুষ হবে সেটা একটা ফার্স্ট রোল মডেল তারা দেখে ফেলে বাবার কাছ থেকে। কাজে বাবা যদি কাছে না থাকে, তার পরবর্তীতে বড় হয়ে নানা রকম সমস্যা দেখা দেয়। আর মেয়েদের জীবনের প্রথম পুরুষ রোল মডেল হচ্ছে বাবা, এবং সাধারণত দেখা যায় যে যে মেয়েদের সাথে বাবাদের ছোটবেলায় ভালো সময় কাটেনি, তাদের পারিবারিক জীবনে তারা হাজবেন্ডের সাথে ভালো রিলেশন এবং করার খুব একটা একটু সমস্যা হয়ে যায়, কারণ তার রোল মডেল ঠিকভাবে কাজ করেনি। তো এই জন্য ছেলে হোক বা মেয়ে হোক, দুই ক্ষেত্রেই বাবার এবং মায়ের দুজনই সময় দেওয়া জরুরি, শুধুমাত্র মায়ের না, বাবা এবং মায়ের দুজনেরই সময় দেওয়া জরুরি, এবং বাবা এবং মায়ের শৈশবের যে সময় বাচ্চাদের দেয় এটার কোনো বিকল্প নেই। খেলনা, কাজের বুয়া, অন্য আত্মীয় স্বজন হেল্প করতে পারে, কিন্তু তারা বাবা মার বিকল্প হতে পারে না। ভালো শিক্ষক, ভালো স্কুল, এগুলো কোনো কিছুই বাবা মার শৈশবের বাচ্চাদের সাথে যে সময় দেয়া এর বিকল্প না। আজকে আমরা এখানেই শেষ করছি, কারণ এক্সাক্টলি 10টা বাজে, আমরা বলেছিলাম 10টা পর্যন্ত লাইভে থাকবো। আপনারা, আমি আমার প্রেজেন্টেশন এখানে শেষ করছি, কিন্তু আমি একটু নিজে বেশি সময় থাকছি এই জন্য যে কেউ কেউ হয়তো প্রশ্ন করেছেন,
কেউ কি কোনো প্রশ্ন করেছেন বা কমেন্ট করেছেন? আমি এখানে দেখতে পাচ্ছি না তোমারটা, যদি মজবা ভাই আমাদের জন্য দোয়া করবেন। সব বাবা মার বাচ্চাদের জন্য দোয়া থাকলো, কারণ আপনারা অ্যামেজিং কাজ করছেন। আমরা এর আগের বার বলেছি যে পৃথিবীতে সব থেকে ইম্পর্টেন্ট কাজ করে বাবা মারা, এবং অনেক মা অনেক সময় বলে যে আমি কোনো কাজ করি না, আমি ঘরে থেকে বাচ্চা পালি। আপনি পৃথিবীর সব থেকে ইম্পর্টেন্ট জব করছেন, পৃথিবীর আর কেউ আপনার মতো এত ইম্পর্টেন্ট জব করছে না। কাজী বাবা মা যারা যারা পৃথিবীর যে প্রান্তেই আছেন, সন্তান মানুষ করছেন, আপনারা পৃথিবীর সব থেকে বড় দায়িত্বটা পালন করছেন। এটা দিয়েই যেমন আল্লাহ সন্তুষ্টি অর্জন করা সহজ, এট দ্য সেম টাইম এটাকে অবহেলা করে আল্লাহর অসন্তুষ্টি অর্জন করারও সুযোগ আছে। কাজী বাবা মার বাচ্চাদের মানুষ হওয়ার জন্য, বাচ্চাদের জন্য এনাফ সময় আমাদেরকে বের করতে হবে। আপনারা আপনাদের জন্য এবং আপনাদের বাচ্চাদের জন্য দোয়া থাকলো। আর কেউ কি কিছু বলেছেন? আর কোনো, আমরা আমি অপেক্ষা করছি কোশ্চেন বা কমেন্ট পাওয়ার জন্য। আমরা আরো হয়তো 5 মিনিট থাকবো, যদি কারো কমেন্ট বা কোশ্চেন থাকে। আর আমরা এর আগের লাইভটাও ইউটিউবে দিয়ে দিয়েছি, এবং এটার সেটার সেটা আমরা আবার আমাদের প্যারেন্টিং ফোকাস ওয়েবসাইটে আপলোড করে দিয়েছি, কেউ যদি মিস করেন। বা আমরা যেটা বলেছি যে সবাই একটু একটু করে নিজেদের চারপাশে ছোট ছোট গ্রুপ করার চেষ্টা করেন। তো কেউ যদি মিস করেন সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা কেউ যদি চান তাদের আত্মীয়দেরকে নিয়ে এটা দেখতে চান সেখান থেকে দেখে নিতে পারবেন। আমরা এটাও ইউটিউবে আপলোড করে দেব, এবং সেখান থেকে আমরা আবার আমাদের যে ওয়েবসাইট আছে সেখানেও দিয়ে দেব। আমরা নেক্সট সেশন, আমাদের নেক্সট সেশন জুনে হবে, কিন্তু আমি এর আগে চেষ্টা করব আর একটা বা দুইটা লাইভ করে আমাদের যে প্যারেন্টিং প্রেজেন্টেশন 2 এন্ড 3, যে দুটার আমি করতে পারিনি, সেই দুটো আপনাদেরকে আবার লাইভে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর কেউ কি কোথাও কোনো প্যারেন্টিং সেশন করছেন কিনা, নিজেরা ছোট ছোট গ্রুপ তৈরি করছেন কিনা, আমাকে জানালে আমার ভালো লাগবে, আমি উৎসাহ বোধ করব। কারণ জানেন সবারই মোটিভেশন দরকার আছে। আমি যেমন আপনাদের মোটিভেশন দিচ্ছি, আমারও কিন্তু আপনাদের কাছ থেকে মোটিভেশন পাওয়ার রাইট আছে। সো আমি আশা করব যদি সম্ভব হয় সৌদি আরবে খেজুর গাছ স্কুলে কাজ করি, এবং আমার স্কুলে শুধু বাংলাদেশি বাচ্চা না, সব দেশের বাচ্চারা পড়ে। আমি খুব ফিল করি যেখান থেকে আমি এটা করছি যে আমাদের সবার জন্য, বিশেষ করে মুসলিম মানে প্যারেন্টদের জন্য প্যারেন্টিং প্রোগ্রাম ওয়ার্ল্ডের সব জায়গাতে এটা একটা প্রায়োরিটি হয়ে দাঁড়িয়েছে। এটা এখন ইম্পর্টেন্ট না, প্রায়োরিটি হয়ে দাঁড়িয়েছে। উম্মার, আমাদের মুসলিম উম্মার ভবিষ্যৎ অনেকখানি আমাদের প্যারেন্টিং এর উপর নির্ভর করছে, আমাদের জাতির উন্নতি প্যারেন্টিং এর উপর নির্ভর করছে। বাংলাদেশি হিসেবে আমরা পরবর্তীতে কতটা উন্নত করব আমাদের প্যারেন্টিং এর উপরে সেটা নির্ভর করছে। সব জায়গাতে এটা দরকার, এবং এটা খুবই সত্যি কথা যে বাংলাদেশেও এটা খুবই 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 দরকার। মানে কি করা যায় তাহলে? মানে আর কিছু কাজ করছে বা কি করা যায়? এটা আমি আমার অভিজ্ঞতা বলছি, আপনারাও হয়তো শেয়ার করবেন। আমার যেটা মনে হয়েছে অভিজ্ঞতা থেকে, যে সবাই যদি ছোট ছোট প্যারেন্টিং সেশন করি নিজের ফ্যামিলি, অ্যাটলিস্ট নিজের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে। আমার প্রত্যেকের ফ্যামিলিতেই কিন্তু 4 জন 5 জন প্যারেন্ট আছেন। এই 4 জন 5 জনও বসি, মাসে মাসে একবার করে বসি, বাচ্চাদের নিয়ে বসি, আগে থেকে একটা প্ল্যান করি যে বাচ্চারা কি করবে, বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটি রাখি। এই জন্যই আমি আমাদের এই প্রোগ্রামের ছবিগুলো আপনাদের আপলোড করছি, দেখানোর জন্য যে আমরা বাচ্চাদের নিয়ে কি করছি, প্যারেন্টদের নিয়ে কি করছি। বাচ্চাদের নিয়ে আমরা অ্যাক্টিভিটিস রাখছি, আর প্যারেন্টদের নিয়ে আমরা প্রেজেন্টেশন করছি। এবং প্রেজেন্টেশন আপনারা প্রয়োজনে বুকস স্টাডি সার্কেল করতে পারেন। বেশ কয়েকটা বই কিন্তু বের হয়ে গিয়েছে বাংলাতে এখন, আমার ছোট্ট বইটা, তারপরে আমির জামান ভাইয়ের নাজমা রহমান আপার বইটা পাওয়া যায়, এটাও 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 পেতে পারেন বুক.com, এবং আরো এরকম কয়েকটা ওয়েবসাইট আছে।
তারিখ জোন এদের থেকে অর্ডার করতে পারেন। বিআইআইটি প্রকাশিত যে বইটার পার্ট ওয়ান যেটা ট্রান্সলেশন বের হয়েছে, পার্ট টু ট্রান্সলেশন বের হওয়ার পথে, এটা নিয়ে করতে পারেন। যে কোনো একটা কিছুকে সামনে রেখে আপনারা আলোচনা করেন, প্যারেন্টরা বসেন, একটা সেশন করেন, এতে আত্মীয়তার সম্পর্ক যেমন সুন্দর হবে, একজন আরেকজনের বাচ্চাকেও সাপোর্ট করতে পারবেন, নিজে নিজের বাচ্চাকে বেশি ভালো প্যারেন্টিং করতে পারবেন। এটা বন্ধুদের নিয়ে করা যায়, বন্ধু বান্ধবদের নিয়ে করা পসিবল, বন্ধুদের নিয়ে করেন যাদের বাচ্চারা একই বয়সী আছে বা কাছাকাছি বয়সী আছে, আপনারা বসেন, বলেন যে আমাদের অন্য আড্ডা প্রায়োরিটি না দিয়ে, অন্য অন্য জিনিসের প্রায়োরিটি না দিয়ে আমরা মান্থলি একবার বসি, বন্ধুরা সবাই মিলে বসি, বন্ধুদের স্পাউসরা মিলে বসি এবং প্যারেন্টিং সেশন করি, এটা করা পসিবল। বাচ্চারাও, আপনারা মনে করছেন বাচ্চারা মজা পাবে না, আপনারা যদি দেখতেন আমাদের আমাদের এই বাসাতেই হয় রিহার্সেল গুলো এবং বাচ্চারা আসে, 24-25 জন মানুষ আমার এই বাসায়, বাচ্চারা ওরা উদগ্রীব হয়ে থাকে আসার জন্য, মনে হয় যেটা প্যারেন্টিং প্রোগ্রাম, আসলে ওরা আসতে চায়, কারণ ওরা অনেক মজা পায়, কারণ ওদের জন্য অ্যাক্টিভিটিস থাকে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমার পেছনেই দেখতে পাচ্ছেন এই যে অরিগামি করা আছে, ওরা খুব মজা করে। আল্লাহ তাআলা ওদের অফুরন্ত এনার্জি দিয়েছে যে ওরা স্পিচ দেয়, অ্যাক্টিভিটি আরো বেটার করে। হ্যাঁ, আমার পাশ থেকে নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন যে অনেক সময় আমরা একটা একটা আইডিয়া দেই, তারপরে দেখা যায় ওরাই সেটাকে এগিয়ে নিয়ে যায়, ওরাই ওদের ক্রিয়েটিভিটি দিয়ে এগিয়ে নিয়ে যায়, আমরা ওদের জাস্ট একটু ডোর খুলে দেই, কিন্তু তারপরে ওরা যে কত কিছু করতে পারে এটা দেখে আমাদেরও অনেক আনন্দ লাগে এবং আমরাও ইন্সপায়ার্ড হই আরো বেশি করার জন্য। যারা টিচার আছে তারা প্যারেন্টস নিয়ে বাচ্চাদের নিয়ে কিন্তু বাসায়, হ্যাঁ আমার হাজবেন্ড আর একটা ইয়ে দিলেন যে যারা টিচার আছেন, মারিয়া তোমার জন্য এটা, যারা টিচার আছেন তারা প্যারেন্টসদের, যারা কনসার্নড প্যারেন্টস তাদেরকে নিয়ে বাসায় একটা প্রোগ্রাম করতে পারেন। আমাদের স্কুলে প্যারেন্টিং প্রোগ্রাম হয়, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন করেন, অ্যাডমিনিস্ট্রেশন করে, তো এরকম যারা টিচার 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 আছেন বা স্কুল অ্যাডমিনিস্ট্রেশনে আছেন তারা স্কুলে হয়তো একটা করে ফেলতে পারেন, কিন্তু আমি দেখেছি স্কুলের গুলো ফর্মাল হওয়ার কারণে ওটার থেকে আমি আমার বাসায় যেটা করি বা যে প্যারেন্টিং সেশন যেটাকে আমি একটু ইনফর্মাল রাখার চেষ্টা করি, সবাই একটু এনগেজ ফিল করেন বেশি, একটু কমফোর্ট ফিল করেন বেশি। বাসায় ঢাকা শহরে এক জায়গায় যাওয়াটা হয়তো ডিফিকাল্ট, তারপরে মাসে একটা জায়গায় একটা আমরা করতে পারি, আর যদি দেখা যায় যে একেবারেই যাওয়া যাচ্ছে না তাহলে স্কাইপে করে ফেলতে পারি, যার যার বাসা থেকে বাবা মা প্যারেন্টরা বসে, সেক্ষেত্রে একটু সমস্যা হবে যে বাচ্চারা এনগেজড হবে না, সেক্ষেত্রে হয়তো আমরা এমন সময় করতে পারি যখন বাচ্চারা স্কুলে থাকছে অথবা বাচ্চারা নিজের পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকছেন। এটা নিয়ে আমি আরেকবার কথা বলবো যে বাচ্চাদের সময় দেওয়া মানে এই না যে বাচ্চারা আমাদের 24 আওয়ার সময়কে অ্যাটেনশন চাবে, এটা সেটা আবার বিহেভিয়ারের দিকে টার্ন নেয়। সেক্ষেত্রে বাচ্চাদেরকে শেখাতে হবে যে হ্যাঁ আমি তোমাদেরকে সময় দিচ্ছি, এট দ্য সেম টাইম কিছু সময় আছে যখন তোমাকে একা কাজ করতে হবে এবং আমাকে একা কাজ করার সুযোগ দিতে হবে। আমি সেটা নিয়েও একবার কথা বলবো যে সেটা আমরা কিভাবে বাচ্চাকে ট্রেন করতে পারি যে না তুমি সবসময়, যেমন আমি এখন আপনাদের সাথে প্রোগ্রাম করছি, এখন কোনো বাচ্চা আমার অ্যাটেনশন কতটুকু চাইতে পারে সেটাও তাকে ট্রেন করতে হবে। বাচ্চাকে সময় দেওয়া মানে এই না যে বাচ্চা 100% সময় আমার কাছ থেকে অ্যাটেনশন চাবে, তাকে ট্রেন করা যে না এই সময়টা তোমার সময় না, এই সময় তাহলে ওই সময় বাচ্চা কি করবে, সেই জন্য তাকে কিভাবে ট্রেন করা যে যে তুমি তোমার অবসর সময় যখন তুমি বাবা মা বা অন্যদের সময় পাবে না তখন তুমি কিভাবে সেই সময় কাটাবে সেটাও বাচ্চাকে ট্রেন আপ করতে হবে, এবং আমি সেটা নিয়েও একটা লেখা লিখব এবং সেটা নিয়েও আমি বলবো, কারণ আমি স্কুলেও আমরা এই সমস্যাটা খুব ভোগ করি যে কিছু বাচ্চা বোঝে না যে নিজে কিভাবে কাজ করতে হয়, তারা সব সময় টিচারের বা অ্যাডাল্টের বা প্যারেন্টদের অ্যাটেনশন এভরি সেকেন্ডে চায় এবং সেটা খুবই অ্যানয়িং, ডিস্টার্বিং, এবং এটাই বোঝাচ্ছে যে বাচ্চা জানে না সে টু মাচ ডিপেন্ডেন্ট হয়ে গেছে, বাচ্চা জানে না কিভাবে তার ইন্ডিপেন্ডেন্টলি কিভাবে সময়টাকে ফান ওয়েতে সুন্দরভাবে কাটানো যায়, এটাও তাকে শেখাতে হবে। তো মারিয়ার মনে আরো কোন চিন্তা আছে? মারিয়া মারিয়া তোমার তোমারও আমি জানি অনেক চিন্তা আছে, তুমি শেয়ার করতে পারো, এবং আরো অনেক ভাই বোনরা যারা আছেন আমরা দেখতে পাচ্ছি, আপনারা আপনাদের আপনাদের এই প্ল্যাটফর্মে আপনাদের চিন্তা শেয়ার করুন, কারণ আমরা বলেছি যে প্যারেন্টিংটা এরকম না যে একজন সবকিছু জানে সেই বলবে, এরকম কিছু না, আমরা সবাই সবার কাছেই পাজলের পিস আছে, আমরা সবাই সেই পিসটা যদি একসাথে প্রেজেন্ট করি দেন একটা ফুল পিকচার তৈরি হয় সবার কাছেই, সবাই কোনো না কোনো ক্ষেত্রে আমরা সাকসেসফুল এবং কোনো না কোনো ক্ষেত্রে আমরা স্ট্রাগল করছি,
সো আমি যে ক্ষেত্রে সাকসেসফুল, আমি যে ক্ষেত্রে এক্সপেরিয়েন্স করে একটা জিনিস শিখতে পেরেছি সেটা আপনাদের কাছে দিচ্ছি, আপনাদের কাছে যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা আবার আপনারা যখন শেয়ার করবেন, এইটাই প্যারেন্টিং সেশনের মূল উদ্দেশ্য। আমাদের এখানে প্যারেন্টিং সেশনে আমরা বারবার এটাই বলি বাবা মাকে যে এটা এরকম না যে একজন বলবে সবাই শুনবে, এরকম কখনোই হবে না। এটা আমরা সবাই আমাদের কাছে যা আছে সেটাকে প্রেজেন্ট করব, যাতে বাকি সবাই আমরা সেখান থেকে নিতে পারি, যার কারণে আপনারা খেয়াল করেছেন যে এবার আমরা আমাদেরই প্যারেন্টের একজন বাচ্চাকে দিয়ে প্রেজেন্টেশন করিয়েছি যে কিভাবে স্কলারশিপ পেতে হয়, এবং সেখান থেকে বাকি বাবা মারা উপকৃত হয়েছে। তো আমি দেখতে পাচ্ছি আর কোনো কমেন্ট আসছে না, তো ইনশাল্লাহ তো আমাদের এখন সময় হয়েছে যাওয়ার, তো আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখা হবে, আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের বাচ্চারা সবাই ভালো থাকুক, এবং তারা সবাই ভালোভাবে মানুষ হোক, সুন্দর জীবনের অধিকারী হোক, আপনাদের জন্য গর্ব করার এবং শান্তির উৎস হোক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।